পড়াশোনা তো হচ্ছে তো না? আচ্ছা, আসলে ক্লাসটা তো 2 ঘন্টা হওয়া উচিত ছিল, তোমাদের যেটা ক্লিনিক্যাল ক্লাস তাই না? এখন সব দিক সমন্বয় করতে গিয়ে 1 ঘন্টা আমি নিচ্ছি, তারপরে সমস্যা নেই, প্রয়োজনে বাসায় ক্লাস নিতে পারবো, অফিস টাইমের বাইরে আছে, স্ট্যাটাস দিয়েছে এটা দেখো তোমরা। হ্যাঁ, আর অফিস টাইমে যে ক্লাস এটা এখানে 1 ঘন্টারই হবে, কিন্তু এই ক্লিনিক্যাল বা প্র্যাকটিক্যাল ক্লাস 2 ঘন্টা প্রয়োজন হয়, তো তোমরা যেটুকু পরে শেষ করো, আর না হলে তো পরে আবার আলাপ হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের কেস নিয়ে একটু আলাপ করবো, অবস্থিতিক কেস যেটা পরে অবস্থের কেস, এতদিনে নিশ্চয় তোমাদের জানা হয়ে গেছে, অন্তত তোমার যেদিন পরীক্ষা হয় 15 জন বা 16 জনের পরীক্ষা হলে অর্ধেকেরও বেশি তোমরা পিউরপিরিয়াম কেস পাবে, ঠিক আছে? তো যেখানে অর্ধেকের বেশি বা ধরো যদি 15 জন পরীক্ষা দাও, দেখা গেলো 10 জনে পেয়ে গেছো, পিউরপিরিয়াম কেস বা আরো বেশি হয়, অনেক সময় সবাই পেয়ে যায়। এই জন্য আমি এটাই আজকে আলাপ করবো, যেন কেসটা কমন করে, আবার হয়তো জানা আছে তাও আবার একটু বলি। কেসে কিন্তু 25 মার্ক থাকবে, আর কেসের পাশে যে কোশ্চেন করা হবে সেটাতে 25 মার্ক থাকবে। তাহলে 25 25 দুইটাই খুবই জরুরি, খাতাটাও ঠিকভাবে লেখা লাগবে, প্রশ্নেরও আনসার ঠিকভাবে করতে হবে, ঠিক আছে? আর ভাইবার টেবিলে টোটাল 2 টেবিল মিলে 50 মার্কস, তো সেই হিসেবে কোনো অংশই কিন্তু কম না, সব অংশ সমান গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। খাতা ইয়ে লেখা কেস লেখা দুর্ভাগ্য তোমাদের, এখন তো পেশেন্টের কাছে যেতে পারছো না, তারপরেও বাসায় অভ্যাস করবে, নিজে নিজে প্র্যাকটিস করবে, পুরো খাতাটা দেখা হবে, খাতায় কোনো ভুল করা যাবে না, যেহেতু 25 মার্কস ওটাকে আলাদা করে পাস করতে হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো কথা? ওকে, হ্যাঁ, তো আমরা শুরু করি। ধরো পিউরপিরিয়াম একটা কেস, পিউরপিরিয়াম কি পিরিয়ড জাস্ট আফটার ডেলিভারি অফ দ্য বেবি, সেটা হলো পিউরপিরিয়াম আপ টু 42 ডেজ আর 6 উইকস। তো এই সময়টাতে কি হয়, ইন দিস টাইম দ্য বডি অর্গান স্পেশালি দ্য জেনিটাল ট্র্যাক রিভার্স ব্যাক টু ইটস প্রি প্রেগন্যান্সি স্টেট, অলমোস্ট অলমোস্ট প্রি প্রেগন্যান্সি স্টেট। এটা পিউরপিরিয়াম, পিউরপিরিয়ামের ডেফিনেশন ছোট বই থেকে দেখে নিও, এটাই আমি যা বলেছি এটাই, তারপরে মুখস্থ করে দিও। এটা নর্মাল হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে, নর্মাল হবে যেখানে কোনো রকম প্রবলেম থাকবে না, মায়ের বিশেষ করে মায়ের, এখানে দেখো বেবিকে এনো না, মায়ের যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, কোনো ধরনের প্রবলেম, সেটা হবে নর্মাল পিউরপিরিয়াম। আর মায়ের যদি কোনো রকম প্রবলেম, যেমন কোন ইনফেকশন হতে পারে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হতে পারে, ব্রেস্ট ইনফেকশন হতে পারে, ব্রেস্ট সমস্যা, এগুলো হলো মায়ের সমস্যা। এগুলো হলে ব্যাপার হলো ব্লিডিং থাকতে পারে, হিমোরেজ, প্রেশার বাড়তে পারে, একলাংশ এমনি হাইপারটেনশন হতে, এগুলো হলো দি অ্যাবনর্মাল পিউরপিরিয়াম। তো তোমরা যে কেসগুলো বেশি পাবে সেটা সাধারণত আমরা নর্মালে দিই, অ্যাবনর্মাল দেওয়ার তোমাদেরকে সুযোগ কম, ও যদি অ্যাবনর্মাল দিয়েও থাকি হয়তো তোমার জানা থাকবে তোমাদের হাইপারটেনশন অথবা কোন ইনফেকশন, কোন ইনফেকশনটা আমাদের কমন অ্যাবনর্মাল পিউরপিরিয়াম হিসেবে ওটা দিতে পারে, ঠিক আছে? আর না হলো যেটাই থাকবে এগুলো তোমরা বুঝবে, সমস্যা নেই। খুব খেয়াল করো, কেস কিন্তু লিখতে হবে, বারবার বলি, কেস আনসার আনসারও করতে হবে 25 মার্কস, এবং কেস লিখে খাতাটাও একদম আলাদা করে দেখা হবে, সেটা 25 মার্কস। আচ্ছা, নর্মাল পিউরপিরিয়াম 2 রকম হতে পারে, নর্মাল নর্মাল দুটোই, আফটার সিজারিয়ান সেকশন এন্ড আফটার ভেজানাল ডেলিভারি। দেখো আমি কি বলেছি, ভেজানাল ডেলিভারি আমি কিন্তু এনভিডি বা নর্মাল ভেজানাল ডেলিভারি বলিনি, কারণ নর্মাল ভেজানাল ডেলিভারি বলতে গেলে এগুলো বেডসাইড কোশ্চেন হবে, ফার্স্টটা ফুল ক্রাইটেরিয়া ফুলফিল না করলে সেটাকে নর্মাল ভেজানাল ডেলিভারি বলা যাবে না। ওই মুহূর্তে ভেজানাল ডেলিভারির কথা বলছি, একটা কেস যখন তুমি বলতে যাবো হঠাৎ করে তুমি হয়তো 5টা পয়েন্ট ফুলফিল আসে কিনা নাও জানতে পারো, এই জন্য এখন কিন্তু সেফলি বলবো ভেজানাল ডেলিভারি, ঠিক আছে? সেফ থাকার জন্য নর্মাল না বলে সরাসরি বলবো ভেজানাল ডেলিভারি, নর্মাল বা নর্মাল এটা পরে চিন্তা করবে, ডেলিভারির কথা বলছি, এই কোশ্চেনটাই বেডসাইডে জিজ্ঞেস করো, এই যে ডেলিভারিটা হয়েছে এটা নর্মাল না অ্যাবনর্মাল, ধরতে পারছো? এই কাজে বলার সময় যে কোনো সময় বলে বসে না নর্মাল ভেজানাল ডেলিভারি, এনভিডি দরকার নেই, এখন থেকে কেয়ারফুল হয়ে যাবো, কি বলবো আমরা, হয় অ্যাবডোমিনাল ডেলিভারি সেটা হলো সিজারিয়ান সেকশন, আর হতে পারে ভেজানাল ডেলিভারি, সেটা নর্মালও হতে পারে নর্মাল না হতে পারে, কাজেই আমরা সবসময় সেফ সাইডে থাকার জন্য অ্যাবডোমিনাল থেকে সেফ সাইডে থাকতে হলে বা নিজেরা কারেক্ট থাকতে হলে আমরা শুধু ভেজানাল ডেলিভারি বলবো, ওকে? এখন
পুয়ারপিরিয়াম টেস্ট লিখতে গেলে প্রথমে কি যেখানে একটা টেস্ট লিখলে আমরা কি বলি চিফ কমপ্লেইন দিয়ে শুরু করি, ঠিক না? এখানে চিফ কমপ্লেইন কি বলবে, দেখো যে কোনো একজন নন হোক চিফ কমপ্লেইন কি বলবে, একটা পুয়ারপিরিয়াম টেস্ট ধরো তোমাকে দেওয়া হয়েছে থার্ড পিরিয়ড অফ সিজারিয়ান সেকশন, চিফ কমপ্লেইন কি বলবে, একজন নন হয়ে বলো তুই একজন বলা যাচ্ছে শুনতে পাচ্ছি তো না, শুনতে পাচ্ছ, জি ম্যাডাম শোনা যাচ্ছে, জি ম্যাডাম শোনা যাচ্ছে, জি ম্যাডাম জি ম্যাডাম শোনা যাচ্ছে। আচ্ছা বলো তো রুল বলো, চিফ কমপ্লেন বলো কি হইতে পারে, যা হয় ভুল হইলো বলো, ক্যাশ অন কে আসো, সাজিদ বলো, শাহিদ বলো, শাহিদ হ্যাঁ কি হতে পারে চিফ কমপ্লেন, সময় কম তো বলে ফেলো, একটা পেশেন্টে সিজারিয়ান সেকশন হয়েছে বা ভেজেনাল ডেলিভারি হয়েছে, দুইটাই ডেলিভারি, সিজারিয়ানকে অ্যাবডোমিনাল ডেলিভারি, ভেজেনালকে তো ভেজেনাল ডেলিভারি, এবং এখন বলো কমপ্লেন কি হবে, পেইন হতে পারে, চিফ কমপ্লেন কি হবে, আগে কলন বলা লাগে, স্পষ্ট করে কি দে পেইন হতে পারে, ভেজেনাল ডেলিভারি উইথ নরমাল পিপিএম, না আমি তোমাকে ডায়াগনোসিস বলছি না, চিফ কমপ্লেন আমরা তো শুরু করব চিফ কমপ্লেন দিয়ে, মিস লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে সিজারিয়ান সেকশন 2 days back, 3 days back, অথবা হিস্ট্রি অফ ভেজেনাল ডেলিভারি 2 days, 3 days যাই হয় 1 day back, ঠিক আছে, এটা হবে চিফ কমপ্লেন। আবার দেখো কেউ বলে ফেলো না যে হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন 2 days back, এটাই বলবো, এটা বলো না হিস্ট্রি অফ প্রেগন্যান্সি ফর 39 weeks অফ 40 weeks, এটা অনেকে ভুলে লিখতে ফেলো, এই জন্য কোয়েশ্চনটা করেছিলাম, ঠিক আছে, মনে থাকবে তো, জি ম্যাডাম। আচ্ছা তাহলে এক নাম্বার কমপ্লেন হবে চিফ কমপ্লেনের হিস্ট্রি অফ ডেলিভারি, যদি সিজারিয়ান সেকশনে সরাসরি বলতে পারো হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন 2 days back, ধরো তোমার ফার্স্ট পিরিয়ডই অথবা থার্ড পিরিয়ডই হলে 2 days back, আর যদি ভেজেনাল ডেলিভারি হয় হিস্ট্রি অফ ভেজেনাল ডেলিভারি 2 days back, ঠিক এভাবে বলতে পারো। আর যদি তার কোনো সিচুয়েটেড কমপ্লেন থাকে লিখতে পারো, কারো লোয়ার অ্যাবডোমিনাল পেইন যদি থাকে লিখবে, তার অন্য কোনো প্রবলেম যদি বেশি প্রবলেম হইলে তো এটা অ্যাবনর্মাল হয়ে যাবে, তারপরও যে অ্যাবনর্মাল হলে যে লিখবো না তা না, হলেও হবে ওটা অ্যাবনর্মাল লিখতে সমস্যা নেই, প্রথম কমপ্লেন কিন্তু ওটাই বলতে হবে, বারবার বলতেছি বারবারই বলছি হিস্ট্রি অফ ডেলিভারি বা সিজারিয়ান সেকশন এটা উল্লেখ করতে হবে, ভেজেনাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন 2 days 3 days যেটাই থাকে সেটা লিখতে হবে, ঠিক আছে, এখানে প্রেগন্যান্সি আনার কোনো দরকার নেই। এবার আসতে হলো তোমার চিফ কমপ্লেনের পরে আমরা কি বলি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, তাই না, সেটা কি হবে হিস্ট্রি, এটা এখন একটু এখন তুমি বলতে পারো পেশেন্ট কমপ্লেন শি ওয়াজ প্রেগনেন্ট ফর যতদিন থাকে 37 আর 38 39 যেটা সে বলে তুমি সেটাই লিখবে, ওই ঠিক আছে, দেন তারপরে সে কিভাবে সিজারের দিকে গেল অথবা ধরো ভেজেনাল ডেলিভারির ঘটনাটা এখন তুমি বলতে পারো, যতদিন প্রেগনেন্সি ছিল শি ওয়াজ আন্ডার রেগুলার ইন্টিমেন্টাল চেক আপ, যদি না থাকে সেটাও বলবে শি ওয়াজ নট আন্ডার রেগুলার ইন্টিমেন্টাল চেক আপ, তারপর হার প্রেগনেন্সি পিরিয়ড ওয়াজ নর্মাল অথবা আন ইভেন্টফুল, যদি কোনো প্রবলেম থাকে সেটা উল্লেখ করতে পারো, না থাকলে বলবো আন ইভেন্টফুল, তারপর হলো বলতে পারো শি ওয়াজ ডিউলি ইমিউনাইজড এগেইনস্ট টিটেনাস, যদি হয়ে থাকে সেটা বলবে, না হলে এটা বলবে না, তারপরে বলবো যে ধরো ভর্তির আগে কি হতে পারে, হতে পারে তার বাসায় এখন শি ডেভেলপ লোয়ার অ্যাবডোমিনাল পেইন হুইচ ইনক্রিজ উইথ টাইম, দেন শি তার পেইন ইনক্রিজ ইন দিস হসপিটাল অথবা গট এডমিটেড ইন দিস হসপিটাল ফ্রম হসপিটাল আফটার অ্যাডমিশন, হার পেইন ওয়াজ পেইন ইনক্রিজ অ্যান্ড আলটিমেটলি শি ডেলিভার্ড এ হেলদি ফিমেল বেবি পারভেজেনালি আফটার এত আওয়ার 12 আওয়ার 10 আওয়ার 6 আওয়ার কিভাবে, আবার ধরো সিজারিয়ান সেকশন হলো সেক্ষেত্রে বলবে পেশেন্ট, আবার আবার রিপিট করি, অ্যাজ পার পেশেন্ট হিস্ট্রি কমপ্লেন শি ওয়াজ 39 উইকস অফ প্রেগনেন্সি, হার প্রেগনেন্সি ওয়াজ আন ইভেন্টফুল, শি ওয়াজ আন্ডার রেগুলার ইন্টিমেটাল চেক আপ অ্যান্ড ওয়াজ ডিউলি ইমিউনাইজড এগেনস্ট টিটেনাস, শি ডেভেলপ লোয়ার অ্যাবডোমিনাল পেইন অর
যে কোনো একটা কমপ্লেইন যেটা সে বলবে সেটাই বলবে আর সাডেনলি হার ব্যাগ অফ মেমরি ওয়াটার ওয়াজ রাপচার এন্ড শি রাশ টু দি হসপিটাল এন্ড গট অ্যাডমিটেড হিয়ার আফটার অ্যাডমিশন অ্যাজ হার প্রেগনেন্সি ওয়াজ নট প্রোগ্রেস ডিউলি অথবা বলতে পারো অ্যাজ দ্য বেবি ফিটাল কন্ডিশন ওয়াজ নট গুড ওয়াজ নট স্যাটিসফ্যাক্টরি দেন সিজারিয়ান সেকশন ওয়াজ ডান ইমিডিয়েটলি এন্ড শি ডেলিভার্ড এ মেল বেবি যদি সে হেলদি মেল বেবি হয় হেলদি লিখবে হেলদি মেল বেবি বা ফিমেল বেবি যদি আনহেলদি হয় অ্যাসোসিয়েটেড হয় সেটাও উল্লেখ করতে হবে ডেলিভার যেহেতু যদি ফিটাল ডিস্ট্রিক্ট কমপ্লেন কিছু থাকে সেহেতু তুমি এটা বলতেই পারো শি ডেলিভার্ড অ্যান্ড অ্যাসোসিয়েটেড বেবি এটুক বললে তারপর বলবা যে এখন যে দিনে থাকে সেদিনে যদি তার আর কোনো এরপরে যদি কোনো কমপ্লেন থাকে সেটা বলবে আর যদি না থাকে সেটাও বলবে সেটা আর বলার দরকার নেই যদি কোনো কমপ্লেন থাকে দেন একটা বলে ফেলছো এরপরে ধরো কি থাকতে পারে একটা সিজারিয়ান হলে তার উন্ডে যে একটা ইনসিশন এরিয়া থাকে উন্ড থাকে সিজারিয়ান এরিয়া ওটাতে পেইন থাকতে পারে স্লাইট পেইন আবার এই পেনের জন্য এটা কিন্তু অ্যাবনর্মাল পিরপিরিয়াম হয়ে যাবে না ঠিক আছে সে যদি ধরো পেইন আছে বলতে পারো দ্যাট ইজ মাইল্ড পেইন অথবা মাইল্ড পেইন অ্যারাউন্ড দ্য ইনসিশন এরিয়া অথবা যদি ভেজেনাইন ডেলিভারির ক্ষেত্রে তার এখানে ইনফেকশন থাকে না কোথায় থাকতে পারে ভিসেরাটমি উন্ড থাকতে পারে ভিসেরাটমি যদি দেওয়া হয় ভিসেরাটমি জানো তো কি হ্যাঁ ওটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে নিশ্চয় বলতে পারো মাইল্ড পেইন ইন ভিসেরাটমি এরিয়া অথবা মাইল্ড পেইন ইন সিজারিয়ান সেকশন ইন দ্য উন্ড অফ সিজারিয়ান সেকশন এরিয়া তো তারপর বলতে পারো দ্যার ইজ মাইল্ড পেইন ইন লোয়ার অ্যাবডোমেন এই তার কমপ্লেন শেষ হয়ে গেল ঠিক আছে আর যদি অ্যাবনর্মালটা বলতে পারো যে অ্যাবনর্মালিটি তো আসছে মানে পেশেন্ট যা বলে সেটাই তুমি এখানে এক্সপ্লেন করতে হবে তার যার যা প্রবলেম থাকবে যে পরীক্ষা নিবে ওনার কিন্তু জানা থাকবে পেশেন্টের কি প্রবলেম আছে কাজে তুমি এটা যদি উল্লেখ না করো সমস্যা মানে এটা হলো না কিংবা বলা হবে না ঠিক আছে লিখে আমরা বলবো উইথ এভাব কমপ্লেন সে অ্যাডমিটেড হিয়ার কিন্তু শেষ হিস্ট্রি অফ কি কমপ্লেন হয়ে গেল এবার আসি হলো হিস্ট্রি অফ কি বলবো এখন যেহেতু আমার একটা অফ স্টেজ আগে আমাদের অবস্থাটিকে হিস্ট্রি আসবে অবস্থাটিকে হিস্ট্রিতে কি হবে অবস্থাটিক হিস্ট্রির প্রথম লাইন কি ক্লাসে আমি আগেও বলেছি বারবার এটা উল্লেখ করি এগুলো কিন্তু কোনো ভুল করা যাবে না অবস্থাটিক হিস্ট্রির প্রথম লাইন হবে ম্যারেজ পর মানে কতদিন বিয়ের হয়েছে ম্যারেজ পর ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার্স যা থাকে সেটা লিখবে তারপরেতে আসবে তোমার প্যারা প্যারা মানে হলো তো জানোই টার্ম প্রেগনেন্সির পরে টার্মে মানে 28 টার্ম তো না মেচিউর মানে ভায়াবল প্রেগনেন্সি পরে তোমার যে প্রেগনেন্সি যে ডেলিভারিগুলো হয় ভায়াবল এজের পরে সেটাই হবে প্যারা এখন ওই প্যারাটা এগুলো ডিফিনেশন তোমরা সব জানো সেই বেবিটা যদি ডেড হয় অ্যালাইভ হয় বা অন্য যে কোনো কিছু হোক না কেন মেচিউর হোক প্রিমেচিউর হোক যাই হোক আমাদের দেশে যেহেতু আমরা এখনো কনসিডার করি 28 উইকসের ভায়াবল এজ 28 উইকসের পরে যে ডেলিভারিটা হবে আইদার ভেজানাল অর অ্যাবডোমিনাল বেবি যে কন্ডিশনে হোক না কেন 28 উইকসের পরে যে ডেলিভারিটা হবে সেটাকে আমরা প্যারা বলি ক্লিয়ার আর যদি 28 উইকসের আগে হয় সেটা আর প্যারা পড়া কিছু হবে না সেটা হয়ে যাবে তোমার অবর্ষণে পড়ে যাবে এখানে আসবে কাজে এই প্যারা তার আগে যদি হবে প্যারা নিশ্চয়ই যদি থেকে থাকে বাচ্চাদের নিশ্চয়ই থেকে থাকে তাহলে তোমরা যেটা একটা থাকে বা দুইটা থাকে যায় থাকে প্যারা লিখবে এখানে ভুলেও গ্রেভিডা লিখবে না কারণ সে মতো গ্রেভিড না প্রথমে বলে ফেলছে সে ডেলিভারি তার হয়ে গেছে তাই না ডেলিভারি যদি পেটে যদি বাচ্চা না থাকে সে যদি গ্রেভিড কন্ডিশনে না থাকে গ্রেভিডা ভুলেও কেউ লিখতে পারবে না মনে থাকবে তো পয়েন্টগুলো ইঞ্জিনিয়ার কেস যদি হয়ে থাকতো তাহলে এটা বলতে পারতে যে গ্রেভিডা এত সেকেন্ড থার্ড ফার্স্ট ফোর্থ এগুলো দেওয়া যায় কিন্তু এটা কিন্তু আমি কেস লিখছো এখানে দেখো ভুলেও কখনো গ্রেভিডা বলতে যাবে না যে ভুলগুলো তোমরা করো অলরেডি তার বাচ্চা হয়ে গেছে সে গ্রেভিড এখন আর না কাজে গ্রেভিডা বলা যাবে না তাহলে অবশ্যই ম্যারিড পর প্যারা গ্রেভিডা এগুলো বললাম তারপর হলো এইজ অফ লাস্ট চাইল্ড বলতে পারো মোড অফ ডেলিভারি বলা যেতে পারে আর সবকিছু এত বেশি অত দরকার হবে না এই যে ফ্লাশ টাইল এই যে ফ্লাশ টাইল না সরি এই যে ফ্লাশ কনফাইনমেন্ট অথবা এই যে ফ্লাশ ডেলিভারি চাইল্ডের ব্যাপার না আর তার আগের ডেলিভারি কবে হয়েছে সেটা আমার জরুরি তার আগের বাচ্চার বয়স কত সেটা না ঠিক আছে আগের বাচ্চা নাও তো থাকতে পারে সেই সাথে সাথে অবস্থাটিক চার্ট দিতে হবে যেখানে অ্যাপ্লিকেবল
অ্যাপ্লিকেবল হলে অবস্থিতিক চার্টটা দিতে হবে। অবস্থিতিক চার্টের বেলায় দিতে হবে, এটা একটা মাত্র চার্টে দেওয়া আছে বইতে, একটা চার্ট, ওই চার্টটা ঠিক থেকে হবে যেমন দেওয়া আছে ওইভাবে অনুসরণ করতে হবে। চার্টটা লিখতে চার্টকে ছিঁড়া করে দুই একবারে দুইবারে লিখলে হবে না, একবারেই চার্টটা সুন্দর করে লিখতে হবে। ওটা যাই যে কম্পোনেন্ট গুলো আছে সবটা বলতে গেলে এক ঘন্টার ক্লাসে শেষ হবে না, ওটা দেখে দিন একদম সুন্দর করে। চারটা দরকার হলে তোমার মার্জিনে খাতার যে মার্জিন আছে ওটা ওটা শুদ্ধ করবে, ওটা শুদ্ধ করে ছোট ছোট করে ঘর করে যেন চারটা একবারে হয়ে যায় পুরোটা একদম বেবি কন্ডিশন। লাস্টের ইয়েতে হলো বেবি কন্ডিশন, সবকিছু উল্লেখ করতে হবে, সিরিয়াল নাম্বার থাকবে, তারপর হলো ডিউরেশন অফ প্রেগনেন্সি কবে হয়েছিল, সাল বা বছর উল্লেখ করতে হবে, মানে ইভেন্টফুল ছিল কিনা বা অনেক কিছু এগুলো খুব খেয়াল করে উল্লেখ করতে হবে। ঠিক আছে, অবস্থিতি নিশ্চিত করে অবস্থিতি চার্ট আজকে দেখে নেবে, অবস্থিতি চার্টটা লেখা শিখে ফেলবে। খাতায় কিভাবে লিখতে হবে মানে এটা পুরো ঘরটাই যেন একবারে হয়ে যায়, এটাকে রিপিট করে নিতে দেওয়া যাবে না। অবস্থিতি চার্ট অবশ্যই লিখবে। আর হলো যদি প্রাইমারি কেস হয়ে থাকে মানে তার যদি এটা প্রথম বাচ্চা হয়ে থাকে যেটা নিয়ে আমরা এমনিতে তুমি আজকে লিখতে যাচ্ছ সেক্ষেত্রে চার্টের দরকার হয় না, কিন্তু কোনো কোনো টিচার পরীক্ষার সময় চার্ট দেখতে চাইতে পারেন, সেক্ষেত্রে এটা উল্লেখ করে রাখাই ভালো, লিখে দেওয়াই ভালো। যদি তুমি লিখে ফেললে কোনো ভুল হবে না, আর যদি তুমি না উল্লেখ করে কেউ তো মাইন্ড করতে পারেন, তবে প্রাইমারি কেসে সাধারণত যদি প্রথম বাচ্চা হয়ে থাকে চার্ট এটা লেখা প্রয়োজন না। যারা ভিন্ন মতে থাকতেই পারেন, কেউ হয়তো আগের ভাবে আগে যেরকম সেই সিস্টেমে অভ্যস্ত, এই জন্য উনি চার্ট দেখতে পারেন চাইতে পারেন, চার্টটা লিখে দিতে পারেন, তাতে কোনো ভুল হবে না। বরং যদি না লিখে হয়তো ওনার কাছে তোমার প্রবলেম হবে। ঠিক আছে, যদি প্রাইমারি না হয় যদি এরপর থেকে হয় তাহলে চার্ট অবশ্যই লাগবে, অস্থিতিক চার্ট। এরপরে হলো মিনিস্টার হিস্ট্রি, আর যদি গাইনি কেস হতো প্রথমে মিনিস্টার হিস্ট্রি হতো তারপর অস্থিতিক হিস্ট্রি হতো, তাই না? এখন অবস্থিত হওয়াতে প্রথমে অস্থিতিক হিস্ট্রি, এবার বলবো মিনিস্টার হিস্ট্রি। মিনিস্টার হিস্ট্রি প্রথম যেটা লাগে সেটা হলো তোমার এই যে পেনাল্টি ওটা ছিল অবশেষে প্রথম লাইন কি ছিল একদম ঠিক এইভাবে, কিন্তু অন্তত আমি প্রশ্ন করি যখন তোমরা ভুল করো তখন ঠিকঠাক লিখলে তো আর কিছু নেই। প্রথম লাইনটা কি হবে এখানে এই যে এক মেনাল্টি আর অবশেষে কি বললাম ম্যারেজ পর, তার মানে কোনো ভুল করা যাবে না, যেটা যেই টার্ম ঠিক সেটা বলা লাগবে। মিনিস্টার হিস্ট্রিতে কি আসবে এই যে এক মেনাল্টি কত বছর লিখবে, তারপর হলো মিনিস্ট্রিয়াল পিরিয়ড মিনিস্ট্রিয়াল সাইকেল, তারপর হলো কোনো ডিজনিডে ছিল কিনা, তারপর এলএমপি এখানে ইম্পর্টেন্ট যেটা হলো এই যেগুলো বললাম সেগুলো সবই লিখতে পারো, দু একটা পয়েন্ট বাদ দিলেও লাভ না, অসুবিধা নাই এই ক্ষেত্রে, অন্তত এই কেসটার ক্ষেত্রে। এখানে জরুরি বেশি হলো সাইকেলটা রেগুলার ছিল কিনা এবং এলএমপি কত ছিল, সাইকেল রেগুলার ছিল কিনা এলএমপি কত ছিল বলতে পারো। ম্যাডাম ডেলিভারি তো হয়ে গেছে, এখানে এলএমপি ডিডি কেন হিসাব করবো, এলএমপি ডিডি এই জন্য হিসাব করবো এটা ঠিক ডেট মতো ডেলিভারিটা হয়েছে কিনা, বেবিটা মেচিওর আছে কিনা, সেটার জন্য অবশ্যই এলএমপি ইডিডি লিখতেই হবে। আবার যদি তোমার কোনো অফ কেস হয় বা পিউরিয়াম কেস না সেক্ষেত্রেও তোমার এরকমই হবে, হিস্ট্রিটা লিখতে হবে, তাহলে এলএমপি ইডিডি হিসেব করে লিখতে হবে। তোমরা অবশ্যই জানো সে প্রক্রিয়া থেকে পড়ে আসতেছো, এলএমপি থেকে ইডিডি বের করার নিয়ম হলো 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ প্লাস মাইনাস বলতে চাই, 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ এলএমপি থেকে হিসেব করবো। অনেক সময় দেখা যায় যে তোমরা এলএমপি লিখছো ঠিকই হিসাব করে ইডিটা ভুল লিখছো, আমরাও ভুল দেখলে তখন আবার প্রশ্ন করি বলো তো এলএমপি থেকে ইডিডি কিভাবে বের করা হয়, তখন কারেক্ট বললেও মোটামুটি হয়ে যায়, সেরে গেলে আর কি ওই যাত্রা বেঁচে গেছে। এই হলো মিনিস্ট্রিয়াল হিস্ট্রি গেল। এবার আসলো হলো হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, প্রথমে শুরু করেছিলাম কি দিয়ে, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, দেন অবস্থিতিক হিস্ট্রি, দেন মিনিস্ট্রিয়াল হিস্ট্রি, দেন হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। হিস্ট্রি অফ পাস্ট ইলনেস এই কোশ্চেনটা আমি কিন্তু ওয়েবসাইটে ধরি অন্য ধরে, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস দিয়ে এটা ভাবো না যে তার আগে কোনো ডিজিজ হয়েছে কিনা, এরকম না, পাস্ট ইলনেস তো এমন হবে তার কোনো ক্রনিক ডিজিজ রয়েছে কিনা। ফার্স্ট মেডিকেল ইলনেস, ফার্স্ট সার্জিক্যাল ইলনেস, সার্জিক্যাল ইলনেস হলে যে কোনো সার্জারি হয়েছে কিনা এক্সেপ্ট সিজার, আবার দেখে এটা বলে না, সিজারিয়ান সিস্টেমের হিস্ট্রি চলে যাবে কোথায়, অবস্টেটিক হিস্ট্রিতে। আর যে কোনো সার্জারি যদি হয়ে থাকে, যে কোনো ধরনের সার্জারি হয়ে থাকে, এটা যাবে ফার্স্ট সার্জিক্যাল হিস্ট্রিতে। আর ফার্স্ট মেডিকেল হিস্ট্রিতে হবে তার ক্রমিক্যালি সে কোনো ক্রমিক ডিজিজ দিয়ে সে ভুগছে কিনা, সে সাফার করছে কিনা সেটা হবে,
দুই দিন আগে তার ডায়রিয়া হয়েছে এটা বলা দরকার, দুই দিন আগে তার হেডেক ছিল এটা বলা দরকার নেই। এগুলো তোমার প্রেজেন্ট ইলনেসে যাবে, কিন্তু পাস্ট ইলনেসে যাবে ধরো ওই পেশেন্টের হাইপারটেনশন ছিল, অথবা ধরো তোমার থাইরয়েড ডিজিজ, হাইপো বা হাইপার হোক, অথবা ডায়াবেটিস, অথবা কোন হার্ট ডিজিজ, এনিথিং এনিথিং টিউবারকুলোসিস, যে কোনো ডিজিজ যেটা প্রলং সে সবসময় সাফার করে এবং ওটার থেকে ক্রনিক্যালি মেডিসিন নিচ্ছে, এই ধরনের যে কোনো ডিজিজ হলে সেটা হবে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। যদি বুঝে না থাকো কষ্ট করবে, এটা খুব জরুরি, এটা কিন্তু বেড সাইডে ধরা হবে, এই জিনিসটা তোমরা অনেক সময় ভুল করো। এরপরে যেটা হিস্ট্রি খুবই জরুরি, ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রিটা এটার মতো, ফ্যামিলি হিস্ট্রিতে তোমরা লিখে রাখো হাজবেন্ড আছে কি নাই, মা বাবা আছে কি না নাই, ভাই বোন কয়জন, এগুলো লিখো। এখন এসব ভুল তোমরা করো, ফ্যামিলি হিস্ট্রিতে হবে তার ফ্যামিলিতে কোনো ফ্যামিলিয়ার ডিজিজ আছে কিনা, যেগুলো একটু আগে বললাম। অনেক কিছু ডিজিজ থাকে না ফ্যামিলিতে রান করে, যা যা বলছে ওগুলোই, এন্ডোক্রাইন ডিজিজ গুলো, ডায়াবেটিস মেলেটাইস, হাইপারথাইরয়েডিয়াম, হাইপারথাইরয়েডিজম, তারপর হলো তোমার হাইপারটেনশন, যেটা কমন বেশি টিউবারকুলোসিস, এগুলো তার ফ্যামিলিতে আছে কিনা, এটা হলো ফ্যামিলি হিস্ট্রি। ভাই বোন বাচ্চা কাচ্চা এগুলো কিন্তু ফ্যামিলি হিস্ট্রি না, মনে রাখবে সেম সেম। কিন্তু তারপর আছে ড্রাগ হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রিতে তোমরা সুন্দর করে লিখে রাখো যে আয়রন খাইতো, ভিটামিন খাইতো, এই খাইতো, সেই খাইতো, পেপটিক অ্যাসিড ডিজিজের জন্য ওষুধ কি এই খাইতো, এগুলো লিখো। এগুলো হবে না, এগুলো যদি খেয়েও থাকে, এগুলো সব যদি উল্লেখ করার মতো হয়ে থাকে, সব প্রেজেন্ট ইলনেসে যাবে, এখানে না। ড্রাগ হিস্ট্রিতে হবে ওই একই রকম, সে ক্রনিক কোনো ডিজিজের জন্য ক্রনিক্যালি কোনো ড্রাগ নিচ্ছে কিনা, কোনো মেডিসিন নিচ্ছে কিনা, সাপোজ সে ডায়াবেটিস, মাত্র ডায়াবেটিস, উনি ইনসুলিন নিচ্ছেন কিনা বা উনি কোনো অ্যান্টিডায়াবেটিক ড্রাগ যেটাই নিচ্ছেন সেটা তুমি উল্লেখ করতে পারো যেটা নিচ্ছে, এটা হবে গিয়ে ড্রাগ হিস্ট্রি, ঠিক আছে। আবার ধরো এখনো যদি সে টিবি ড্রাগ না নিয়ে থাকে বা কোনো এক সময় সে টিবির জন্য টিবি ড্রাগ নিয়েছে সেটা উল্লেখ করতে পারো, অথবা সে হাইপার হাইপোথাইরয়েডিজম আছে সেটার জন্য কোনো ওষুধ খাচ্ছে সেটা উল্লেখ করতে পারো, তাকে জিজ্ঞেস করে। তারপরে হলো খুব একটা জরুরি জায়গা যেটা হিট করতে হবে, অবশ্যই জিজ্ঞেস করতে হবে সে কোনো স্টেরয়েড নিচ্ছে কিনা, এটা আলাদা করে জিজ্ঞেস করতে হবে। সেই জন্য যদি এই হিস্ট্রিটা যদি তোমার অবগত না থাকো, তুমি না জানা থাকো, তোমরা পেশেন্টের খুব বেশি ক্ষতি হয়ে যেতে পারে। যে কোনো এরকম হিস্ট্রি আমাদের এখানে আছে, এই এই হিস্ট্রিটা নেওয়া হয়নি, একটা পেশেন্ট এরকম ডায়াবেটিস ইয়ে ছিল, তোমার স্টেরয়েড দিত, সে তার পেন পেন নিয়ে আসছে, তার সিজার হয়ে গেছে, সেগুলো উল্লেখ করে নাই, তাকে স্টেরয়েডটা দেওয়া হয় নাই, পেশেন্টটা আলটিমেটলি পরের দিনে মারা গেছে, কারণ হঠাৎ করে উজ্জ্বল সার্ডেন উজ্জ্বল অফ স্টেরয়েড পেশেন্টের লাইফ জিওপার্ডি হতে পারে, সেক্ষেত্রে স্টেরয়েড নিচ্ছে কিনা সেই হিস্ট্রিটা দিতে হবে। দেখো তার হিস্ট্রি কত জরুরি। দেন আরেক একটা জিনিস হিস্ট্রি খুবই জরুরি, ইডিওসিনক্রেসি অথবা অ্যালার্জি, কোনো ড্রাগ অ্যালার্জি আছে কিনা। এখন এটা বলতে পারো ম্যাডাম আমাদের কয়টা পেশেন্ট বলতে পারবে যে তার কোনো ড্রাগ বলতে পারে, সে যদি ভুগে থাকে কোনো ড্রাগে সে বলতে পারে, না হলেও জিজ্ঞেস করো আপনি এরকম ওষুধ খাওয়ার পরে কোনোদিন কোনো রিয়েকশন হয়েছে কি না। অনেকের অনেক অনেক ড্রাগে হয়ে থাকে, যেমন আমাকেও যদি জিজ্ঞেস করো আপনার কোনো ড্রাগে আছে কিনা, আমি এক কথা জবাব দিতে পারবো না, কারণ সব ওষুধটা আমি খাই দিই, যে কোনোটা আমার থাকতেই পারে। সেক্ষেত্রে যদি নন কোনো কিছু থেকে থাকে, নন কোনো কিছু যদি থেকে থাকে, সেক্ষেত্রে সেটা বলবে এই ড্রাগের প্রতি তার অ্যালার্জি আছে। দেখো এটা কিন্তু তোমার লাইফ সেভিং, মানে তোমাকে সেভ করবে। তুমি যদি প্রশ্নটা লিখে রাখো, প্রশ্নটা করে থাকো, যদি তোমার ওষুধ খেয়ে তার কোনো প্রবলেম হয় তুমি বলতে পারবে যে আমি আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা তখন বুঝবে হ্যাঁ উনি তো জিজ্ঞেস করছিলেন, আমি তো জানাইতে পারিনি বা জানি না, এই জন্য এটা খুব জরুরি। কাজে ড্রাগ হিস্ট্রিটা কতখানি জরুরি বুঝতে পারছো, যে জিনিসগুলো এই যে এখন ক্লিনিক্যাল ক্লাসে ডিসকাস করি, এটাই তোমার কিন্তু সেই ভবিষ্যতে প্র্যাকটিক্যাল জীবনে প্র্যাকটিস করার জীবনে কিন্তু লাগছে, শুধু পাস করার জন্য এটা খুবই জরুরি। তাহলে আমি কি বললাম, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি এন্ড ড্রাগ হিস্ট্রি, তিনটে মোটামুটি সেম সেম রিলেটেড রিলেটেড রিলেশন আছে। এই তিনটে হিস্ট্রি যেহেতু জরুরি, এগুলো আমরা বেড সাইডে অনেক সময় জিজ্ঞেস করি, এই জন্য করতে হবে। পড়া ইয়ে উদ্দেশ্য কিন্তু দুইটা, একটা হলো পরীক্ষা পাস, আর একটা হলো ভবিষ্যৎ, শিখে বের হয়ে গিয়ে যেন ভবিষ্যতে এটাকে অ্যাপ্লাই করতে পারি, সেজন্যই তো ওই ক্লাস ক্লাস পড়াশোনা হিসেবে ব্যাপার, তাই না। ড্রাগ হিস্ট্রির পরে এরপরে হলো যেটা হলো কনট্রাসেপশন হিস্ট্রি, কনট্রাসেপটিভ হিস্ট্রি লিখতে পারো, ওটা যা লেখার জায়গা দুই তিন জায়গায় আছে, এখানে আলাদা করে লিখতে পারো, পার্সোনাল হিস্ট্রিতে লিখতে পারো, মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে লিখতে পারো। তারপরে হলো তার ইমিউনিটি, মানে সে টিকা টিকা নিয়েছিল কিনা, এটা তো আমরা প্রথমেই বলে ফেলছি, সে টিকা নিয়েছিল কমপ্লিটের সময়, সরি প্রেজেন্ট ইলনেস বলে ফেলছি, আবার বলতে পারে সে ইমিউনাইজ। এখানে একটা জিনিস আমাদের প্রতিটা, আমরা
আমাদের দেশের পেশেন্টরা সবাই ইপিআই শিডিউলে কিন্তু টিকা নিয়ে থাকে, তাই না? কিন্তু অবস্থেশে আমরা আশ্চর্যজনকভাবে শুধু টিটে নাকি টিকাটাকে এই বেশি উল্লেখ করে থাকি। যদি টিটি সে ঠিক আমরা ডিউলি নিয়ে থাকে আমরা সেটাই বলি, ডিউলি ইমিউনাইজড অ্যাগেনস্ট টিটে নাস এটা বলে থাকি। আর গাইনিকে সে কিন্তু সবই লিখে লাগে, সে আবার এখানেও যদি লিখে ফেলো সে ইজ ইমিউনাইজড অ্যাজ পার ইপিআই শিডিউল, সমস্যা নেই। আর গাইনিকে সে ওটাই লিখতে হবে, সে ইজ ইমিউনাইজড অ্যাজ পার ইপিএস শিডিউল। আর যদি না হয়ে থাকে সেটা লেখার দরকার নাই, সেটা না বলবো সে ইজ নট ইমিউনাইজড। এই হলে তার এই কিছু নিশ্চয়ই বললাম নিশ্চয়ই, অথবা তার বলবো সে টিকাগুলো ঠিকমতো ইপিএস শিডিউল অনুযায়ী টিকাগুলো নিয়েছিল কিনা, এটাও তোমার একটা জরুরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই জিনিসটা তোমার জানা থাকতে হবে। এই রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, বিশেষ করে কোনো টিটিনাসের বেশি উল্লেখযোগ্য সেক্ষেত্রে হবে উল্লেখ থাকলে এটা বোঝা যাবে যে হ্যাঁ তুমি তোমার জানা ছিল, তুমি জিজ্ঞেস করেছিলে, সে হয়তো ঠিক বলতে পারে না, ঠিক আছে? অথবা আমাদের ইয়ে করা আছে টিটিনাসের ব্যাপারটা বেশি এখানে উল্লেখযোগ্য উল্লেখ আছে, এরকম ঘটনা হয়েছেও পোস্ট অপারেটিভলি বা আফটার ডেলিভারি টিটিনাসের কারণে খারাপ হয়ে গিয়ে থাকে, তখন তুমি এই হিস্ট্রিতে নিয়েছিলে কিনা বা ইয়ে করে এটা একটা তখন ইয়েতে চলে আসবে, হিসেবে চলে আসবে এটা ছিল কি। এখন বলতে পারো সে যদি না নিয়ে থাকে আমার তো কিছু করা যাবে না, করতে পারো জরুরি যদি মনে করি আমি সেক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন দিতে পারি। এবার দেখছো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ব্যাপারে পয়েন্টগুলো খুবই জরুরি মনে রাখতে হবে। আচ্ছা তারপর পার্সোনাল হিস্ট্রি বলে ফেল, পার্সোনাল হিস্ট্রি হলো তার বাউল হবে ব্লাডের হবে এগুলো, তারপর হলো তার সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, এটা পার্সোনালও দিতে পারো আলাদা করেও দিতে পারো। আর শুরুতে যেটা আমাদের রয়ে গেছে আমি যেটা বললি আমি পিকম্পিউম থেকে তাড়াতাড়ি করে শুরু করছি, পিকম্পিউম নিয়ে আলোচনা করেছি তো সেখান থেকে কমপ্লেন চলে গেছি। একটা হিস্ট্রি লেখার সময় নিশ্চয় মেডিসিন সার্জারি ওখানে একই নিয়ম, শুরুতে পেশেন্টের ইয়েটা দিতে হবে, ডেডিকেশনটা থাকতে হবে, পেশেন্ট নেম এই, তারপর হলো তার হাজবেন্ড নেম যদি মহিলা থাকে, মহিলা পেশেন্ট হলে আমাদের তো হাজবেন্ড নেম দিতে হয়, কিন্তু পুরুষ পেশেন্ট হলে আমরা ওয়াইফের নাম দিই না, তাই না? তারপর হলো তার অকুপেশন, হাজবেন্ড অকুপেশন, রিলিজিয়ন, ইসলাম, হিন্দু, যাই হোক সেটা উল্লেখ করতে হবে। তারপর হলো তার অ্যাড্রেস, একটা পেশেন্টের অ্যাড্রেস কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এখন এটা অ্যাড্রেসটা খুবই জরুরি, অ্যাড্রেস নানাভাবে জরুরি, সে তোমার হেল্প তোমার কাছে যে আসছে এখান থেকে সে কত দূর থেকে আসছে, ওই জায়গায় কোন কোন ডিজিজ হতে পারে, ওই জায়গায় কোন কোন প্রবলেম হতে পারে, সেই জন্য হলো অ্যাড্রেসটা খুবই জরুরি। এটুকু আমার প্রথমে বলা হয় নাই যেহেতু আমি পুরপুরিয়াম থেকে সরাসরি এখানে চলে আসছি, এটা অন্যান্য সার ম্যাডামরাও বলবেন সব জায়গায় মেডিসিন সার্জারি সব জায়গায় এটা পাবে। পার্টিকুলার সব পেশেন্ট পুরোপুরি সব ভালোভাবে লিখতে হবে, পেশেন্ট নেই এই, রিলিজিয়ন, হাজবেন্ড নেম, হাজবেন্ড অকুপেশন, যদি আমার রোগীর যদি কোনো অকুপেশন থাকে হাউস ওয়াইফ অথবা সেখানে চাকরি যদি আমার মতো ডাক্তার হয় লিখবা, ফিজিশিয়ান সব লিখতে হবে, ডেট অফ এডমিশন এন্ড ডেট অফ এডমিশন, ওকে? আর কোনার মধ্যে শীতের কোনায় লিখে দিবে কত নম্বর ওয়ার্ডে আছে এবং তার রেজিস্ট্রেশন কত, রেজিস্ট্রেশন নাম্বার কত। এই হলো পেশেন্ট পার্টিকুলার সব পেশেন্ট। এরপরে তুমি যাবে ঠিক কোম্পানি, যেটা অলরেডি বলা হয়ে গেছে যে হিস্ট্রি অফ, আমি কিন্তু রিপিট করছি ভুল যেন না হয়, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, অবস্থিত হিস্ট্রি, মিনিস্ট্রিয়াল হিস্ট্রি, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ইমিউনোলজিক্যাল হিস্ট্রি, সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, পার্সোনাল হিস্ট্রি, ঠিক আছে? পার্সোনাল হিস্ট্রি তো ওটাও দেখতে পেরেছে, ওই যেমন টোবাকো ইনটেক করে কিনা, পান সুপারি সব খায় কিনা, এই ধরনের কোনো কোনো ড্রাগের প্রতি তার কোনো আলাদা এফেকশন আছে কিনা এসব আসবে, স্মোক আর কিনা, অনেক ফিমেল পেশেন্টের স্মোকার থাকতেই পারে, এই ধরনের এটা হলো পার্সোনাল হিস্ট্রি। আর আর একটা কি বললাম কন্ট্রাসেপ্টিভ হিস্ট্রি, কন্ট্রাসেপ্টিভ হিস্ট্রিতে আলাদা করে কন্ট্রাসেপ্টিভ হিস্ট্রি লিখে দিতে পারে, মেনস্ট্রুয়াল হিস্ট্রির সাথে আসতে পারে অথবা পার্সোনাল হিস্ট্রিতে আসতে পারে, তবে মিস করা যাবে না। তিন জায়গায় লেখার জায়গা আছে, এখানে হোক লিখতে হবে, কোনো কখনো এটা মিস করা যাবে না, সে কন্ট্রাসেপ্টিভ নেক বা না নেক কিন্তু তোমার উল্লেখ করা লাগতে পারে, ওই কন্ট্রাসেপ্টিভ হিস্ট্রি লিখতে হবে, কারণ কন্ট্রাসেপশন আমাদের দেশের জন্য অলওয়েজ সেটা খুব একটা গুরুত্বপূর্ণ লেখা থাকবে। এবং বাই দি ওয়ে বলে ফেলি কন্ট্রাসেপটিভ রিলেটেড যে সমস্ত পেশেন্ট থাকবে এগুলো পাঠতেই হবে, দুইটা বোর্ডেই কন্ট্রাসেপটিভের জন্য আলাদা করে পেশেন্ট থাকবে, মাস্ক অ্যালোকেটেড থাকবে কন্ট্রাসেপশনের জন্য, রিটেনে ভাইবা সব জায়গায় তোমাদের মাস্ক অ্যালোকেটেড থাকে, কাজে এটা ভুল করা যাবে না মাইন্ডে সবটা মনে রাখতে হবে। এখন হিস্ট্রি ফিস্ট্রি সব চলে গেলে এখন কি করতে হবে, লেখা শেষ নাকি পেশেন্ট দেখাই তো বাকি রয়ে গেলো, কিন্তু মুখে মুখে খালি কথা বললাম এক্ষেত্রে। এবার আসছে এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশনের প্রথমে যেটা হয় ওয়েট
হাইট ওয়েট এগুলো নেওয়া দরকার আছে তোমাদের ওখানে তোমরা যেখানে পরীক্ষা দিবে সেখানে ওয়েট উল্লেখ থাকে অনেক সময় হাইট ওয়েট এগুলো থাকে না যদি উল্লেখ থাকে লিখবে নাইলে নাই তারপরে হলো জেনারেল এক্সামিনেশন জেনারেল এক্সামিনেশন প্রথমেই যেগুলো দেখবে জানো তোমরা অনেকেই জানা আছে ওয়ার্ড ওয়ার্ড তো কিছু করেছো এগুলো জানা আছে জেনারেল এক্সামিনেশনে কি আছে প্রথমে প্রিপিয়ারেন্স তারপরে লিখতে পারে তারপর আসবে অসুখ বিষয়ে চলে যাই অসুখে গেলে অ্যাপিয়ারেন্স প্রপারেশন সে কোঅপারেটিভ কিনা তোমার সাথে লিখতে এনিমিয়া এনিমিয়া দিয়ে শুরু করি এনিমিক কিনা জন্ডিস এনিমিয়া ডিহাইড্রেশন এগুলো একটানে বলতে হবে লিখে দিতে হবে সাইনোসিস এসব টেস্টিং করে কোনো একটা পয়েন্ট এগুলো একদম ভাইটাল এগুলি পেশেন্টের ভাইটাল এখন তো সবাই কথায় কথায় এগুলোকে ভাইটালসে বলি আমরা আগে বলতাম সিপিআর বিপি পিজিডি এগুলো এবার বলতাম এখন সবাই তোমার ইউজ করে ভাইটাল কাজেই ভাইটালসগুলো এখানে ফেলে আসবে তারপরে আসবে পালস ব্লাড প্রেশার এন্ড জেনারেল এক্সামিনেশন আর কি আসবে এই তো মোটামুটি এই তাহলে কি পেলাম প্রথম হলো এনিমিয়া এনিমিয়াটা কোথায় কিভাবে দেখা হয় কিন্তু অনেক সময় প্রশ্নটা করা হয় বের করবে খেয়াল রাখবে কোন কোন জায়গায় এনিমিয়া দেখা হয় এটা একদম এবার হয়তো তোমরা জেনেছো মোটামুটি সবাইকে প্রশ্নটা করা হয় এবং দেখাইতে বলা হয় আমাদের পেশেন্টের জন্য খুব জরুরি দেখাতে হবে কিভাবে আমরা দেখবো এটা জানতে হবে সেগুলো লস হয়ে গেছে কিনা ঠিকঠাক মতো আছে কিনা যদি এনিমিক হয় পেপিলা লস হয়ে গিয়ে স্মুথ হয়ে যাবে তারপর হলো তোমার গ্লসাইটিস থাকে যদি এনিমিয়া থাকে গ্লসাইটিস এনিমিয়া থাকে তারপরে কোথায় চলে যাবো টান দেখা হয়ে গেলো তারপর আমরা হাতে চলে যাবো হাতে কি করবো পেশেন্টের বাম হাতের সাথে আমার বাম হাত পেশেন্টের বাম হাতের সাথে আমি ক্লাসে একদিন দেখেছি পেশেন্টের বাম হাতের সাথে তোমার বাম হাত মিলিয়ে দেখবে এবার তুমি এনিমি খেলে লাভ হবে না তুমি নর্মাল হতে হবে এটা এটা হলো হাতের সাথে আমি তারপর চলে যাবো নেল বেডে নখে এখানে তোমার ই করে ফিউজ করে নখ দিয়ে একটু প্রেশার দিয়ে আবার ছেড়ে দিতে হবে এখানে আমরা কি দেখি ক্যাপিলারি ইনসুলিন ছেড়ে দেওয়ার পরে কত ব্রেঞ্চ হয়ে যায় একটু চাপ দিয়ে যদি দেখে দেয় ঢেকে দেবে নখটা তোমার হাতে এখন নিজেই দেখো সাদা হয়ে যায় আবার যদি ছেড়ে দাও তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে যদি তুমি এনিমিক না হও এখানে দেখা যায় এই ইনসুলিনটা কত দ্রুত হয়ে যায় ওকে তারপরে হলো পামার এখানে অনেকে হাতের মধ্যে পামার কিউবটা দেখে এটা ঠিকঠাক আছে কিনা আবার এই এইগুলো অনেকে পা ধরতে আর দরকার নেই এই এই কয়টা জায়গা বললাম তিনটা জায়গা কিভাবে দেখাতে পারলে হবে কিন্তু এটুকু তোমার টাঙ্গে কি দেখছো এটারই আনসার দিতে পারে না চোখের কোন জায়গায় দেখছো এখানে আটকে যাবে প্রথম কোশ্চেনে আটকে যায় এটা তো হবে না এনিমিয়া দেখাতে পারতেই হবে আচ্ছা তারপরে হলে সবগুলো বলা যাবে না জন্ডিস কোথায় কোথায় দেখে তোমাদের জানা সান্ডার সাথে যদি টাঙ্গে প্রথমে স্কুলরা জানা আমাদের সাথে এর মতো এনিমিয়ার মতোই কিছুটা আমরা এটাও হাতে দেখা যায় পায়ে দেখা যায় পরে ফুল ও টোল বডিতে দেখা যেতে পারে এটা হলো জার্ডি সাইনোসিস চোখে দেখা যায় তোমরা জানো টান নোজ এই চোখে নোজ ইয়ারলো বিল এগুলো সাইনোসিস দেখা যায় ডিয়াকেশন ডিয়াকেশন কোথায় দেখা যায় এটাও জানো এখানে টান আসছে তারপরে হলো স্কিন পিঞ্চ করে দেখা হয় স্কিন দেখলেও বোঝা যায় তারপরে তাকে দেখা হয় স্কিন পিঞ্চ করে দেখা যায় ডিয়াকেশন এগুলো হলো মেইন টেম্পারেচার টেম্পারেচার দেখার জন্য তোমরা থার্মোমিটার নিজেরাই নিয়ে আসতে হবে ওটা দিয়ে দেখবে টেম্পারেচার ঠিক আছে কিনা আর ওখানে একটু টিপ দিয়ে দেয় দুষ্ট বুদ্ধি দিয়ে দেয় যদি তোমার দেখে মনে হয় যে পেশেন্টের টেম্পারেচার নর্মাল আছে তো আমাদের থার্মোমিটার লাগে সময় নষ্ট করার দরকার হাতে সময় থাকলে দেখে দেয় লিখে ফেলো দেখ কত সময় নেয় আসলে সময় থাকে এখন আমি দেখিস করে পরীক্ষা সিস্টেম করেছি তোমাদের প্রচুর সময় পাওয়া ওকে থার্মোমিটার লাগে টেম্পারেচার লাগে ভাইস নিজে কাউন্ট করে দেখবে নিজের শরীরে
ফান্ডাল হাইট যেটা আমরা বলি সেটা প্রেগনেন্সিতে রাখো দেখি এখানে আমরা দেখতে পারি এখানে আমরা টেপ দিয়ে নিচে দেখতে পারি সিম্পল আমি হাত দিয়ে উচ্ছেদ উচ্ছেদ হিসেবে আছে সেই হিসেবে আমি বলতে পারবো ঠিক আছে তো হাইটোপিটেরাস এটা খুব জরুরি পালপেশনের পার্ট হলো হাইটোপিটেরাস সাধারণত তোমার ডেলিভারির পর পরই পরের দিন পোস্টনেটাল পিরিয়ডের যদি নেক্সট আমরা দেখি কারণ ইনভ্যালিয়েশনটা শুরু হয় কখন থেকে প্রথম 24 আওয়ার্সে কোনো ইনভ্যালিয়েশন হয় না প্রথম 24 আওয়ার ফার্স্ট 24 আওয়ার যাওয়ার পরে ইনভ্যালিয়েশন শুরু হয় ইনভ্যালিয়েশনের রেট হলো 1.25 সিএম পার ডে মানে একটা এরকম একটা ফিঙ্গারের ইয়ে যেরকম এভারেজ ওয়াইড যেটুকু এটুকু এটা হবে পার ইনভ্যালিয়েশনের ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে আমরা সাধারণত ব্যাচের ডেফিনেশন কম ধরি ইনভ্যালিয়েশন জিনিসটা কি তারপরে হবে এখানে রেট কত যেটা আমি বললাম আফটার ফার্স্ট 24 আওয়ার্স ওই 24 আওয়ার্স কোনো ইনভ্যালিয়েশন হয় না তারপর থেকে 1.25 সিএম পার ডে করে ইনভ্যালিয়েশনটা হবে সেই হিসেবে তোমার ইউটেরাসের হাইট কিন্তু সেকেন্ড বা ফার্স্ট পিওডি ফার্স্ট পিওডি প্রেশন দেওয়া হবে না সেকেন্ড থার্ড ফোর্থ ধরনের পিওডি দেওয়া হবে অথবা ভেজানাল ডেলিভারির পরে ফার্স্ট পোস্টনেটাল ডে সেকেন্ড পোস্টনেটাল ডে থার্ড পোস্টনেটাল ডে এরকম প্রেশন দেওয়া হবে সেই অনুযায়ী তোমার হাইট আসবে তুমি যা পাও তাই দিচ্ছে কোনো প্রবলেম নেই তুমি যদি অ্যাকুরেট শিখতে পারো আমাদের কোনো সমস্যা নেই সেটাই দেখবে যত যত উইচ সাইজ পেয়েছো সেই উচ্চেই বলছে এক্ষেত্রে সাইজগুলো নিশ্চয় তোমাদের জানা আছে সাইজ ইউটেরাস সাইজ যখন তোমার আম্বিলিকাসের লেভেলে আসে লোয়ার লেভেল পর্যন্ত যদি পাও লোয়ার লেভেল হলো 20 উইক মিড লেভেলে আম্বিলিকাসের 22 উইক আপার লেভেল আপার বর্ডার অফ আম্বিলিকাস হলো 24 উইক এই হলো আম্বিলিকাসেরটা বললাম তোমার তো এর বাইরে যাবে না শীঘ্রই না নিচের দিকে আসো শিল্পাইজের সিভিসি লেভেল হলো 12 উইক মানে ওখানে জাস্ট পালপেবল হয় যখন ইউটেরাসটা শিল্পাইজের সিভিসির উপরে জাস্ট পালপেবল হয় সেটা হলো 12 উইক আর আম্বিলিকাস এবং আবার সেই একই কথা ইনস্ট্রাকশনে লিখতে হবে যদি কোনো ফিগার থাকে তো অবশ্যই তার ওখানে কোন্ড একটা থাকবে এটাতে ব্যান্ডেজও থাকতে পারে ফ্লোও থাকতে পারে খুব জরুরি কিছু কথা বলি যে আমাদের এখানে এক একজন টিচার আমরা এক এক প্রোটোকলে আমাদের ওয়ার্ডে চলি কেউ আমরা থার্ড পিও দিতেই চেক ডিসিড করে ফেলি কেউ ফোর্থ পিও দিতে চলি তো তোমার যদি ওরকম কেস হয় দেখবা যে থার্ড পিও দিতে অপেন চেক ডিসিং বলতেছি মানে কি আর আসলে অনেক সময় ডিসিং যেটা ছিল সেটা খুলে ফেলে দিই আমরা এবং পরবর্তীতে ওই জায়গাতে আমরা শুধু অ্যান্টিসেপ্টিক আসছি তখন তুমি কি পাবে কোনো ব্যান্ডেজ পাবে না থার্ড বা ফোর্থ পিরিয়ডে কোনো ব্যান্ডেজ নাও পেতে পারো তখন তুমি কি দেবে ডায়ারিজে টেনবার্স ইনফিউশন সাধারণত আমরা টানবার্স ইনফিউশন এখন দেয় ইনফিউশন এরিয়া উইথ দ্য লোয়ার অ্যাবডোমেন উইথ স্টিচেস উইথ সিটি এটা উল্লেখ করতে হবে ইনফিউশনে সিরিয়াল ফিশনের ক্ষেত্রে ভেজানাল ডেলিভারির ক্ষেত্রে এটা থাকবে আর যদি ব্যান্ডেজ থাকে ব্যান্ডেজে যদি রয়ে যায় তুমি ওটাই বলবে দোয়ার অ্যাবডোমিনে একটা কানভার্স ব্যান্ডেজ আছে ড্রাই যদি সোপ থাকে সোপ লিখবে তাহলে নর্মালে চলে যাবে নর্মাল ট্রিটমেন্ট সাধারণত সোপ তুমি পাবে না নর্মালে তো হইলে এটা পাবে ড্রাই এটি হিসেবে তোমার ব্যান্ডেজে থাকবে ইনস্পেকশনে এটা থাকবে আর এই জিনিসটাই আবার পালপেশনে তেমন কিছু থাকবে না ওটা তোমার অনেক কারোর কারোর মতে হলো যদি ব্যান্ডেজ থাকে তুমি খুলে দেখো উন হেলদি কিনা আবার আমাদের মধ্যে কারো কারো মতে হলো তোমার পরীক্ষার জন্য পেশেন্টের উন দেখার দরকার তুমি ওটা ড্রাই আছে ইনফেকশনে পেয়েছো আবার পালপেশনে আশেপাশের এরিয়াটা তুমি অ্যান্টিসেপ্টিক ওয়াশ নিয়ে পেশেন্টের এটা দেখতে হবে আশেপাশের এরিয়াতে লোকাল টেম্পারেচার অথবা টেন্ডারনেস আছে কিনা সেটা দেখবে এই থেকে তোমার কাজ আর যদি ব্যান্ডেজটা ওপেন থাকে ওপেন থাকলে তুমি ইনফেকশন এরিয়া দেখবেই এবং ওটা ড্রাই কিনা কোনো ডিসচার্জ হচ্ছে কিনা তুমি নিজে এটা দেখতে পাচ্ছ ক্লিয়ার তো
ব্যান্ডেজ খুলে দেখার মতো এমন কোনো কন্ডিশন নাই, কেউ কেউ হতে চায় ব্যান্ডেজ খুলে তুমি দেখো কিন্তু আসলে এটা এখানে ঠিক না, তুমি ব্যান্ডেজ খুলে এতক্ষণ একটা পেশেন্টকে অপশন রাখতে পারো না, এটা তোমার দায় ইয়েতে পড়ে না, তোমার আওতায় এটা পড়বে না, ঠিক আছে? পালপেশন গুলো অক্সালটেশন, অক্সালটেশনে এখানে আবার কি কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নাই, হয়তো বাউল সাউন্ডে শুধু পাবে ওটাই লিখে বাউল সাউন্ড থেকে শেষ, অক্সালটেশন শেষ হয়ে গেলো। আর এটা যদি একজনিক্যাল কেস হতো সেটা লাগতে দেখতে হবে, এই হলো অক্সালটেশনের ব্যাপার। তাহলে আমরা প্যারাডিগমে কি দেখলাম, ইনস্ক্রিপশন পালপেশন পারকাশনের তেমন কোনো সুযোগ নাই, যায়নি কিন্তু পারকাশন করতে হবে, এখানে পারকাশন লেখার কোনো দরকার নেই, নর্মাল কেস হলে লাগতে পারে, এখানে পারকাশন বলা না বললেও কোনো বলার দরকার নেই, সরাসরি অক্সালটেশনে তবে অক্সালটেশনে বাউল সাউন্ড ছাড়া কোনো কিছু শোনার কোনো সুযোগ নেই, নর্মাল কেস অ্যাবডোমেন হয়ে গেল। তারপরে কি পারভেজনের এক্সামিনেশন করবে কি করবে না, অবশ্যই তো তোমার এক্সামিনেশন শেষ হয়ে গেল। তাহলে প্যারাডিগমের পরে যেহেতু পিভি এক্সামিনেশন কেউ 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 না লিখে শান্তি পায় না, লিখে দেয় পিভি এক্সামিনেশন নট ডান, যদি তুমি টোটালি নাও উল্লেখ করো তাও হবে, আর পিভি এক্সামিনেশন নট ডান এটা লিখতেও হবে, ওয়েল এন্ড গুড, কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন এটা বলতে গিয়ে দেখো আমার একটা পয়েন্ট হয়ে গেছে, এখন তো আমরা ইন্টারেকশন করতে পারছি না ভালো হবে, ইডিমাতে বলি নাই, কেউ কি খেয়াল করছো জেনারেল এক্সামিনেশন ইডিমাটা বলতে হবে, ইডিমা অফ স্পেসে খুবই ইম্পর্টেন্ট, এডিনেটরে যেমন ইম্পর্টেন্ট পোস্ট নেটালে ইডিমা অনেক ক্ষেত্রে থেকে যায়, ইডিমাটা চলে যায় যেতে যেতে অনেক সময় লাগে, ইডিমা দেখতে হবে আমরা সাধারণত এই ক্ষেত্রে ক্ষেত্রে ইডিমা প্রথম হয় একদল ইডিমা দেখি, আর সব ক্ষেত্রে সব পেশেন্টদেরকে আমরা মিডিয়াল মেলিয়ারাসের উপরে দেখি, এখানে আমি মিডিয়াল মেলিয়ারাসের উপরে দেখতে পারবো কিন্তু একদল ইডিমাটা তোমার বেশি ইম্পর্টেন্ট হলো অফ স্টেপ, যেমন তুই একলাংশে একলাংশে পেশেন্টগুলোতে একদল ইডিমা থাকে, এটা কোথায় দেখি লোয়ার ওয়ান থার্ড অফ সিন অফ দ্য ফিজিয়ার এগেস্ট দিক একটু পাশের এরিয়াতে মিডিয়ার এটার যে লেটারেল বা মিডিয়ার যে যে এরিয়াটা শো করে একদম সরাসরি সিনের উপর দেখা যাবে না, খুব প্রমিনেন্ট একটা জায়গা সেখানে বিভাগ ওখানে হয়ে যায়, সিনের লেটারেল সার্ফেসের পাশে যে জায়গাটা দেখা যায় এই এই জায়গাটাতে লোয়ার ওয়ান থার্ডে এখানে আমরা ইডিমাটা দেখে থাকি, এটাকে কি টিবিয়াল ইডিমাও বলা হয়, আর মিলিওলার সুরপে যেটা দেখি সেটাকে বলা হয় একদল ইডিমা, যে কোনো একটা দেখতে পারি দুটোও দেখতে পারি, তবে এই যে যেরকম শিরের পাশে যে ইডিমাটা দেখা এটা বেশি একটা ক্লিয়ার, এটা আমি জেনারেল এক্সামিনেশনের কথা বলছি, এটা আমার রয়ে গেছিল আবার রিপিট করলাম, এটা তাহলে আমাদের এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশন পার এক্সামিনের এক্সামিনেশন হয়ে গেল, পার এক্সামের পার ডিজাইনের এক্সামিনেশন আমরা করবো না, আমাদের এক্সামিনেশনের পার্টটা শেষ হয়ে গেল, এখন কাকে এক্সামিনেশন করতে হবে, মার্চ শেষ বেবিকে করতে হবে, তোমরা অনেকে অনেক চালাকি করে আসতে বেবিকে পার করে দাও তাদের আর বেবি এক্সামিনেশন লাগে না, ঠিক আছে? আবার অনেক সময় তোমাদের কোনো দোষও থাকে না, ও বাচ্চা কান্নাকাটি করে দেখে ওই ইন্টারপোর্ট অ্যাটেন্ডেন্ট বেশি বেবিকে নিয়ে যায়, যেখানে প্রশ্ন আছে এতক্ষণ বসে আছে তিন চার ঘন্টা পরীক্ষার জন্য, একবার তো বেবি খাইতে আসে দেয় খাওয়ার জন্য একবার হলেও তো আসবে, বেশ দিনের জন্য তো আসবে মায়ের কাছে, ওই সময় তার এক্সামিনেশন করে নিতে হবে, মায়ের এক্সামিনেশন শেষ হয়ে গেলে বেবি এক্সামিনেশন নোটটা থাকতে হবে, এখানে লিখে ফেলবে এটা এটা লিখে দেয় বেবির তো কি লিখতে হবে, বেবির এপিআর এর তারপর তার যে মানে কালারটা আর কি বেবি সে ডিহাইড্রেটেড আছে কিনা, এনিমিক আছে কিনা, টেম্পারেচার আছে কিনা, তার স্কিন কন্ডিশন কিরকম, হাইট ওয়েট হেড সার্কামফারেন্স কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, এগুলি হলো বেবির এক্সামিনেশনটা লিখে রেখেছে, ব্রেস্ট ফিট পাচ্ছে কিনা উল্লেখ করতে হবে, এই হলো একটা বিরাট কোশ্চেন, এটা একদম অনেক পুরোনো কোশ্চেন, এই বেবিটা ব্রেস্ট মিল্ক মানে ব্রেস্ট ফিড তার অ্যাপ্রোপ্রিয়েট কিনা ঠিকমতো পাচ্ছে কিনা, ব্রেস্ট মিল্ক কিভাবে হচ্ছে কিনা এটা তুমি কিভাবে বুঝবে, এটা একটা বড় একটা খুব জরুরি একটা প্রশ্ন ওয়েবসাইটে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তাহলে কেমন করে বুঝবে যে এই এই বাচ্চাটা ঠিকভাবে মানে ব্রেস্ট ফিড করছে বা ব্রেস্ট ফিড পাচ্ছে, বোঝার উপায় হলো কি তার প্রথমে মাকে জিজ্ঞেস করতে হবে, দেখবে যে সে খুব ইরিটেট থাকে, বেশি বেশি কান্নাকাটি করে, পেট না বললে যেটা করে তুমি যা করো দিদিও তা করে, কান্নাকাটি করে ইরিটেটেড থাকবে ঘুমাবে না, দ্বিতীয়ত হলো সে ডিহাইড্রেটেড থাকবে, তারপর হলো তার ইউরিন পাস কম করবে, মাকে জিজ্ঞেস করতে হবে কয়বার তার প্রস্রাব কতবার হয় বারবার হয় কি না, সে একটা কিছু বলবে তো অনুরোধ থেকে তো বুঝে নেবে, টয়লেট প্রস্রাব দুইটা মিলিয়ে তার ডিহাইড্রেশন উল্লেখ করে, আর সে ফিডিং এর মাঝখানে খুবই প্লেফুল এবং হ্যাপি থাকে, এটা হলো এডিকুয়েট ব্রেস্ট মিল্ক পাচ্ছে কিনা সেটার প্রমাণ,
এটা একটু এই প্রশ্নটা করা হবে কিভাবে বুঝবে যে বাচ্চা ঠিকভাবে ব্রেস্ট মিল্ক পাচ্ছে এই পয়েন্টগুলো সব উল্লেখ করতে হবে পেশেন্ট ইন বিটুইন ফিড সে হ্যাপি থাকবে প্লেফুল থাকবে খাদ্য অ্যাডজাস্টমেন্ট থাকবে না তারপর হলো ইউরিন আউটপুট বা যেটা হলো স্কুল পাখি যেটা করে সবকিছু নর্মাল ইন্টারভেলে হবে নর্মাল থাকবে এই হলো ব্রেস্ট মিল্ক কিভাবে পাচ্ছে কিনা সেটা বেবি এক্সামিনেশন হয়ে গেল এক্সামিনেশন সব শেষ করে বাবা কত কিছু হ্যাঁ এবার হলো কি লিখবা এখন আমাদের এই কেসটাতে যেহেতু আমরা জানি এটা কি এখানে কোন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অথবা কনফার্ম ডায়াগনোসিস কিছু লিখার কোনো সুযোগ নাই দরকারই নেই সরাসরি আমরা এখানে চলে যেতে পারি সেলিয়েন্ট রিসার্চে সেলিয়েন্ট রিসার্চ হলো অনেক সময় যে ইনভেস্টিগেশনের দরকার হয়ে যায় ইনভেস্টিগেশন কি লিখবে তোমরা যে যেটা করো এরপরে আমরা ইনভেস্টিগেশনের দিকে এটাতে যাই ইনভেস্টিগেশনে দুনিয়া সব কিছু লিখে রেখে দেয় বিশেষ করে এন্টিনেটাল চেক আপের জন্য যে পরীক্ষাগুলো করা হয় সব ধরে লিখে দেয় এখানে তো আর আমার বাচ্চাটা তো সব হয়ে গেছে এখানে কি করতে লিখবে সব লিখে দাও আবার যদি জিজ্ঞেস করি বলতো এন্টিনেটাল চেক আপে গেলে কি কি ইনভেস্টিগেশন করা হয় রিটেনও আসে ভাইবাও ধরে তখন বলতে পারো আবার এখানে দেখি সব লিখে রেখে দেয় এখানে একটা বেবি হয়ে গেছে এখানে লেখার কি দরকার এসব লিখবে না এখানে ইনভেস্টিগেশন কি দরকার হতে পারে যদি তোমার কাছে পরীক্ষা দিতে গিয়ে মনে হয়েছে তো সেটা এনে নিই তাহলে তুমি হিমোগ্লোবিনটা দিতে পারো যদি সে বারবার ইনভেস্টিগেশনে হিস্ট্রি দেয় বা লোয়ার অ্যাবডোমেন পেইন বলে ইউরিন বার্নিং সেনসেশন ইউরিন ইনসুলেশন তাহলে ইউরিন আরএমিটা দিতে পারো এরকম পেশেন্টের কমপ্লেন অনুযায়ী তুমি করতে পারো যদি কিছু দরকার নাই দিও না কোনো ইনভেস্টিগেশন করেন নাই দিতে হবে লিখতে হবে তা না এবং কোনো কথা না কারণ তুমি যদি খালি খালি এতগুলো লিখে রাখো আমি সবগুলো জিজ্ঞেস করবো তুমি এটা কেন লিখছো আর কি দিবে ব্লাড গ্রুপ হতে শুরু করে সব লিখে রাখবে পেশেন্টের সিজার কি ব্লাড গ্রুপ ছাড়া হয়েছে রেদার এন্ড ডেলিভারি কি গ্রুপিং ছাড়া হয়েছে নিশ্চয়ই না কাজেই সব একজন ইনভেস্টিগেশন এখানে লিখবে না যেটা প্রয়োজন সেটা যদি কোনোটাও প্রয়োজন না হয় নো ইনভেস্টিগেশন শেষ সেলিন ফিচারটা সুন্দর করে গুছিয়ে লিখবে সেলিন ফিচারে যেটা আসবে বারবার বলে দেয় তোমরা একটু পেশেন্টের বর্ণনা দিয়ে নাম এই এটা দিয়ে হেলিং ফ্রম এই একটু দিয়ে চলে যাও হলো তার পারে মানে তার একদম মিশে চলে যায় কিন্তু এতক্ষণ যে বক বক করে আসলাম এগুলো সব কিছু এখন সামারাইজ করতে হবে হেলিং ফিচারে এতক্ষণ ধরে বিভিন্ন ধরনের যে হিস্ট্রিগুলো নিলাম এগুলো সবই এখানে সামারাইজ করতে হবে খুব সংক্ষেপে দুনিয়া হাবি জাবি সব বলা যাবে না জরুরি নেগেটিভ পয়েন্ট এবং পজিটিভ পয়েন্টগুলো সব লিখতে যদি তার ডায়াগনোস্টিতে কোনো হিস্ট্রি থাকে এটা উল্লেখ করে ফেললাম যদি না থাকে লিখবো না ফ্যামিলি হিস্ট্রিতে যদি কিছু উল্লেখ করার থাকে লিখে ফেললাম ঠিক আছে তার পাস্ট ইলনেসে যদি কিছু থাকে তো লিখে ফেলবো এরকম হিস্ট্রিতে এতক্ষণ যা যা বলে আসতাম এখানে যেটা পাই জরুরি যেটা ওগুলো সব উল্লেখ করতে আবার যদি কিছু নাও থাকে তারপরও ধরো আমার যা যা রিলিভেন্ট যা হিস্ট্রি নিলাম সব কিছু উল্লেখ করে করে বলবো রিগার্ডিং হার ফ্যামিলি হিস্ট্রি যা হিস্ট্রি ফার্স্ট ইলনেস হাবি জাবি সব লিখে নাথিং কন্টিনিউটি অথবা দুটি নিয়ে অন্যান্য এক কথা বলতে তখন বুঝবো যে তুমি সেলিয়েন্ট মানে তুমি পুরো জিনিসটা সামারাইজ করেছ নয় আমি বুঝে নিব তুমি এতক্ষণ ধরে লিখছো তুমি সামারাইজ করো না যা যা হিস্ট্রি এতক্ষণ ধরে লিখলাম পুরোটাই সামারাইজ করতে হবে এদিকে প্রেজেন্ট ইলনেস পাশে যে কমপ্লেন নিয়ে আসে সেখান থেকে একটু নিতে হবে হিলিং ফ্রম মিসেস এক্স এইচ হিলিং ফ্রম জ্যোতিকন অ্যাডমিটেড হিয়ার উইথ দিস কমপ্লেন হ্যাঁ আফটার অ্যাডমিশন ইনফেকশন অর ডান ডিফিকাল্ট ডিস্ট্রেস এরকম তো সব কিছুই তারপর হলো হিস্ট্রিতে যদি কিছু আসে আস্তে যদি লিখবে রিগার্ডিং হার সেটি হিস্ট্রি সি ইজ দ্য প্রাইমারি গ্রেভিটার ওয়াট প্রাইমারি গ্রেভিটার অথবা সি ইজ দ্য প্রাইমারি প্যারা যদি সেকেন্ড গ্রেভিটা থাকে তো তুমি করে যাবে রিগার্ডিং হার মিনিস্টার হিস্ট্রি এল এম পি এত অ্যাকর্ডিংলি ইডিডি এত তারপরে রিগার্ডিং হার ফার্স্ট ইলনেস হি ওয়াজ হি ইউজ টু টেক ডিফারেন্ট ড্রাগ অথবা যেটা থাকে সেটাই আর কি যেমন ধরো সে ডায়াবেটিসের জন্য সে ওরাল দিচ্ছে উল্লেখ করতে হবে না হলে নয় যদি কোনো কিছু এখানে আর না থাকে সেখানে বলবো যে রিগার্ডিং হার্ট ফার্স্ট ইলনেস ড্রাগ হিস্ট্রি হিস্ট্রি নাথিং কন্টিনিউটি মানে কোনো কিছু মানে সব কিছু নর্মাল বা আমার উল্লেখ করার মতো এমন কিছু নাই তখন বলবো যে বুঝবো তুমি এগুলো ক্লিয়ার করতে এরপরে এরপরে তুমি চলে যাও এটা একলা নিঃশেষ হয়ে যায় কিন্তু কিন্তু তুমি এটা লিখে না আবার লিখতে গেলে দুনিয়া লিখে দেয় খুব স্মার্টলি সংক্ষেপে লিখে দিতে পারবে
এবার হলো অন এক্সামিনেশন অ্যাকাউন্টে যে আমি থেকে নিয়ে লিখে ডিয়েশন থেকে লিখে যা যা যেটা পাইছে সেটা লিখো এখানে কিছু জরুরি নেগেটিভ পয়েন্ট এবং অবশ্যই পজিটিভ পয়েন্টগুলো লিখতে হবে ভাইটাল যেগুলো খুবই জরুরি ওগুলো নর্মালি হোক বা পাও নাই তুমি এনিমিক না তাও লিখতে হবে সি ইজ নন এনিমিক নন ইকটেরিক নন হাইপারটেনসিভ অথবা তার ব্লাড প্রেশার ইজ নর্মাল এগুলো লিখ করে দিতে হবে কিছু যদি নর্মাল ফাইন্ডিং নাও থাকে এই ভাইটাল গুলো উল্লেখ করে দিতে হবে এটা একদম সব দুনিয়ার সব লিখে লাগে ভাইটাল গুলো লেখাই লাগবে তাহলে সেলিয়েন্ট ফিচারে আমরা সব জায়গায় কি বললাম ইম্পর্টেন্ট নেগেটিভ অ্যাট অল পজিটিভ ফাইন্ডিংস সেলিয়েন্ট ফিচারে সামারাইজ করতে হবে তারপর যদি তুমি ইনভেস্টিগেশন করেও যদি কিছু ক্লিয়ার থাকে সেটা উল্লেখ করে এই আছে তারপর এগুলো লিখার পরে তারপর হলো তারপরে ওরা ডায়াগনোসিস দেখে গেল আমাদের এখানে কনফার্ম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নেই আবার উল্লেখ করি কোন ধরনের অন্য কোনো ডায়াগনোসিস একটা ডায়াগনোসিস হবে তাদের এটাকে কনফার্ম বলাও দরকার নাই সরাসরি ডায়াগনোসিস ডায়াগনোসিস কি হবে কেমন কেমন হতে পারে যেমন সেকেন্ড পোস্ট করে দে ফলোয়িং সিজারিয়ান সেকশন ডিউ টু ফিটাল ডিস্টেন্স অথবা একটা পয়েন্ট বাদ করে গেলে নর্মাল প্রিক্রিয়া সেকেন্ড নর্মাল প্রিক্রিয়া ও সেকেন্ড পোস্টোপারেটিভ ডে অফ সিজারিয়ান সেকশন ডিউ টু ফিটাল ডিস্টেন্স যদি এটা অ্যাবনর্মাল প্রিপ্রিয়াম হয়ে থাকে যে বললে প্রথমে বলে রাখছি অ্যাবনর্মাল প্রিপ্রিয়াম দিতেও পারি সাধারণত উন ইনফেকশন নিয়ে যেটা থাকে তাদের সবগুলো দেই না এগুলো এরকম থাকেও না থাকলেও তোমরা পরীক্ষা দেওয়ার মতো তোমাদের পরীক্ষা দেওয়ার মতো ওগুলো থাকে না উন ইনফেকশন বা ব্রেস্ট কোম্পেনিওয়ালাগুলো দেওয়া যাবে না যেহেতু তুমি ব্রেস্ট এক্সামিনেশন করো না ধরো উন ইনফেকশনের একটা পেশেন্ট দিলাম তোমাকে সিজারে থার্ড ইয়ার দিকে তার উন ইনফেকশন বা ফোর্থ ইয়ার দিকে হয়ে গেছে সেটা তোমার উল্লেখ হবে একদম নতুন ক্রিয়া দিয়ে ডায়াগনোস করবে তুমি লিখবা থার্ড পোস্টোপারেটিভ ডে ফলোয়িং সিজারিয়ান সেকশন ডিউ টু ফিটাল ডিস্টেন্স যে কোনো কন্ডিশন অবস্ট্রাকটেড লেবার উইথ অ্যাবডোমেন প্রিপ্রিয়াম আবার শুরুতেই লিখতে পারো অ্যাবডোমেন প্রিপ্রিয়াম ফলোয়িং থার্ড পোস্টোপারেটিভ ডে ডিউ টু অবস্ট্রাকটেড লেবার অথবা ডিউ টু যেই কারণে হয়েছে ডিউ টু ফিটাল ডিস্টেন্স এইভাবে ডায়াগনোস আর নর্মাল হলে কি হবে আবার বলি নর্মাল প্রিপ্রিয়াম সরি সেকেন্ড পিওডি অর থার্ড পিওডি অফ পিওডি বিশেষ পোস্টোপারেটিভ ডে পিওডি সংক্ষেপে লেখা যায় প্রবলেম আমরা লিখতে পারবো থার্ড পিওডি ফলোয়িং সিজারিয়ান সেকশন ডিউ টু ফিটাল ডিস্টেন্স উইথ নর্মাল প্রিপ্রিয়াম এইভাবে তোমার ডায়াগনোসিস কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না যদি যেগুলো উল্লেখ করো এগুলো আবার নর্মাল কোনো পয়েন্টে লিখে দেওয়া যাবে ডায়াগনোসিস হয়ে গেল লিখে শেষ তোমার এখন হলো পেশেন্টের পরবর্তী ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট কি হবে তো তোমার প্রিপ্রিয়াম একটা পেশেন্টের যে অনগোয়িং ট্রিটমেন্ট ট্রিটমেন্ট শিখতেও তোমাদের দেওয়া থাকে যা পাচ্ছে সেটা দেখে দেখে লিখতে পারো বা তুমি তোমার নিজ থেকে লিখে যেমন যদি তার সিজার হয়ে থাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক থাকবে ঠিক আছে তারপর হলো তার একটা পেন কিলার অবশ্যই থাকবে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে মাল্টিভিটামিন থাকতে পারে থাকবে ক্যালসিয়াম থাকবে আয়রন থাকবে এগুলো এগুলো তুমি উল্লেখ করে যা যা পাচ্ছে এটাই তুমি তোমার তুমি কি ট্রিটমেন্ট দিবে সেটাই আনবে জানতে পারছি এগুলো উল্লেখ করে দাও ও ভেজারেন ডেলিভারি ক্ষেত্রে এগুলো লিখবে এই আর এখানে ভেজারেন ডেলিভারি ক্ষেত্রে আলাদা যেহেতু আমরা যদি এক্সপ্লেনেশন করতে কাজে আলাদা করে আর কিছু নাই আর ভেজারেন ডেলিভারির সাথে যদি অ্যাবনর্মাল প্রিপ্রিয়াম দেই তেমন কোনো কেস তোমাদেরকে দেওয়ার মতো না এটা পোস্ট মানে যে ডিউশন হবে তোমাদেরকে দেওয়ার মতো নাই ভেজারেন ডেলিভারির সাথে অ্যাবনর্মাল প্রিপ্রিয়াম দেওয়া না জ্বরটা সুদ্ধা দিতে পারে টেম্পারেচার আসছে এগুলো দেওয়া যেতে পারে সেটা অ্যাবনর্মাল অ্যাবনর্মাল প্রিপ্রিয়াম ভেজারেন ডেলিভারির সাথে নর্মাল প্রিপ্রিয়াম বেশি দেওয়া সিজারের পরেও নর্মালে বেশি দেওয়া হয় বারবার রিপিট করছি অ্যাবনর্মাল প্রিপ্রিয়াম একটু কমে দেওয়া হয় থাকলে তো দিতে থাকলে কিন্তু দিয়ে দেওয়া হয় এবং এই নর্মাল এবং অ্যাবনর্মাল প্রিপ্রিয়াম নিলেই তোমাদের কেস যদি 12 জনে 15 জনে পরীক্ষা দেওয়ার তবে 10 জনে পাবে এটা যে কোশ্চেন আউট কেসের প্রশ্ন বলে মানে কেস আউটই হয়ে গেল দুই একটা ইন্টিগ্রেটাল কেস থাকবে শেষ তাই না কেসের দিক তো আউটই হয়ে গেল কি কি থাকবে পরীক্ষায় এই
আচ্ছা 15 লিখলে তারপর লিখব অ্যাডভাইস কি দিবে এই দিনের জন্য তোমার অ্যাডভাইস কি আজকের জন্য তাকে কি অ্যাডভাইস করবে সেটা লিখবে কি লিখবে বিশেষ করে যেটা বলবে যে প্লেন্টি অফ ফ্লুইড মানে বেশি করে পানি খেতে প্লেন্টি অফ ওয়াটার তারপরে হলো সে বিস্কুট খাবে বিস্কুট বলতে প্রোটিন অ্যান্ড রিসোর্স বা ব্যালেন্স ডায়েট খাবে যেহেতু সে ব্রেস্ট ফিড করাচ্ছে সেজন্য তার সে অন্তত 500 to 700 kilocalories তার বেশি খেতে হবে বেশি বেশি করে খেতে হবে ফ্যামিলি ডায়েট যে যেটা সেটা একটু বেশি খেতে হবে করে খেতে হবে প্রোটিনটা একটু রিচ অ্যান্ড রিচ করতে হবে ইয়েতে বেশি বেশি বারবার বাউল মুভমেন্টটা যেন রেগুলার থাকে তারপরে ব্লাডার যেন বারবারে ইভাকুয়েট করে নগরে যেন ব্লাডার ইভাকুয়েট করে এগুলো হবে তোমার ট্রিটমেন্ট অ্যাডভাইস তোমার গুলো হলে রিগার্ডিং টু বেবি বেবি সম্বন্ধে তুমি কি অ্যাডভাইস দিবে বেবির তো আর তুমি কিছু ফিডিং তো তোমার দেওয়ার কাজ নাই এটা কাউকে তোমার খাওয়ার কথা না মায়ের খাওয়াবে রেগুলার ব্রেস্ট ফিডিং হবে একেবারে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং লিখে দিবে ফর 6 মান্থ তারপর হলো বেবি কেয়ার কি দিবে রেগুলার তার ক্লিন রাখবে বেবিকে আর তারপর হলো তার স্কিন কেয়ার নিবে কোনো ধরনের কোনো প্রবলেম হলে যেন আসতে পারে কিন্তু আবার রিটেনের ক্ষেত্রে আমি চাচ্ছি যে পুয়ের্পিরিয়ামে তোমার লেকচার আয়রন ভিটামিন ক্যালসিয়াম এগুলো এবং খাওয়া দাওয়ার ব্যাপারে যে ইয়েটা বাড়তি খাওয়ার ব্যাপারে যে অ্যাডভাইসটা করা সেটাই এগুলোতে রেগুলার গোসল করবে ব্রেস্ট কেয়ার নিতে ব্রেস্ট নিপল যেটা আছে শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বা গরসি দিয়ে আর পানি দিয়ে নিকলের আগেটা পরিষ্কার রাখতে হবে নাহলে মিল্ক এক্সপ্রেশন ঠিকভাবে হবে না খুবই জরুরি একটা পয়েন্ট যে জন্য ব্রেস্ট মিল্ক অনেক সময় ব্রেস্ট ফিডিংটা হ্যাম্পার্ড হয় এবং এই ব্রেস্ট কেয়ারটা কিন্তু তুমি ব্রেস্ট এক্সামিনেশন না করতে পারো কোশ্চেনের আনসার তো দিতে হবে ব্রেস্ট কেয়ারটা তার হোল এটিনিক্যাল কেয়ারে থাকবে এবং এখনো থাকতে হবে রেগুলার যদি নিকলটা ঠিক করে দিলে কি পারে আগায় অনেক সময় তোমার ব্লক হয়ে থাকে হ্যাঁ সেজন্য ওটাকে রেগুলার ক্লিন রাখতে হবে এটা কিন্তু একটা বিরাট অ্যাডভাইস না হয় তোমার এনগোর্জমেন্ট বা ইভেন লেকসেশন ফেলিওর হতে পারে এটা খেয়াল রাখা লাগবে ব্রেস্টের কেয়ার রাখতে হবে এইখানে রিলেটেড ব্রেস্টের কিছু কোশ্চেন একদম অনেক সময় করা হবে যেমন যেমন কি মাসে এটি কি কি কমপ্লেন তোমাকে প্রশ্ন করা হবে আজকে ব্রেস্টে কি কি কমপ্লেন হতে পারে এবং অথবা টোটাল একদম কমন একটা প্রশ্ন এই পেশেন্টের আজকে কি কি প্রবলেম হতে পারে প্রথমে তুমি যেটা আমরা শুনতে চাবো প্রথম সমস্যা যেটা হতে পারে ব্লিডিং যেমন থার্ড পিরিয়ডে পর্যন্ত তার লোকিয়া রুদ্রা থাকে তিন ধরনের লোকিয়া আছে তোমরা জানো 15 দিন পর্যন্ত যে ডিসচার্জটা হয় পারিবারের লোকে সেটাই লোকিয়া লোকিয়া রুদ্রা এলবা ফেরোসা তিন রকম আছে এটা বলতে হবে এই এসবের তোমার লোকিয়া রুদ্রা থাকে মানে একটু ব্লাড দেয় এটাই যদি বেশি দেয় কি হবে পিপিএইচ প্রথম সমস্যায় যদি বলি আজকে কি সমস্যা হতে পারে ঠিক প্রশ্নটা এইভাবে আস করা হলো এক নম্বরে বলবো পিপিএইচ হতে পারে পিপিএইচ হতে পারে তারপর কি তার ইউরিনারি কমপ্লেন হতে পারে ইউটিআই বা বারবার অথবা ইউরিনারি মানে করতেই পারে না মানে ইউরিন পাসই করতে পারে না সেই রকম প্রবলেম হতে পারে সেটা কি জন্য হয় সেটা হয় অনেক সময় তোমার যদি ভেজানাল ডেলিভারির সময় সাধারণত বেশি হয় ব্রুইজ অ্যারাউন্ড দ্য নেক অফ দ্য ব্লাডার এই জন্য যে ইউরিন পাস করতে প্রবলেম হয় অথবা যে রিল্যাক্স হয়ে থাকে ডেপ্রেশন মাসে গুলো কাজ করে না সেজন্য ইউরিন পাস করতে প্রবলেম হয় অথবা ইকুয়েশন যদি উম যদি থাকে ইকুয়েশন যদি থাকে সেটা তো অনেকটা
থাকা বন্ধ করে রাখে রিফ্লেক্স আসে না এইসব কারণে মানে ইউরিন পাস করতে তার মেনস্ট্রুয়েশন প্রবলেম হতে পারে এটা কোশ্চেন হবে তারপর হলো ব্রেস্ট কম্পিটিশন কি কি হতে পারে তুমি বলে দেবা ব্রেস্ট এনগেজমেন্ট সবার আগে বলবো ব্রেস্ট এনগেজমেন্ট মাস্টাইটিস ব্রেস্ট অ্যাবসেস এসব হলো এগুলো হতে পারে তারপরে জিজ্ঞেস করা হবে ব্রেস্ট এনগেজমেন্ট কেন হয় এনগেজমেন্টটা মনে রাখবো একটা নর্মাল প্রক্রিয়া থার্ড পিরিয়ডে সাধারণত থার্ড পোস্টনেটাল ডেতে মৃত্যু প্রথমে তোমার অল্প অল্প আসে হ্যাঁ কোলেস্ট্রাম আসে প্রথম দিন তেমন আসে না ফার্স্ট পিরিয়ড প্রথম দিন যায় সেকেন্ড ডেতে সেকেন্ড অ্যান্ড থার্ড ডেতে দেখা যায় ফুল ভালোভাবে মিলতে আসা শুরু হয় তবে এটারও ফুল বৈশিষ্ট্য আছে মা ঠিকভাবে ব্রেস্টের কেয়ার নিতে হবে খাওয়া দাওয়া করতে হবে না খেয়ে ব্রেস্ট মিল্ক পাচ্ছে না পাচ্ছে না এটা বললে হবে না মা ঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে এবং স্টার্টিংটা ঠিকভাবে চালিয়ে যেতে হবে টাইম টু টাইম বাচ্চাকে ব্রেস্টে দিতে হবে স্টার্টিং করতে হবে স্টার্টিং না হলে রিফ্লেক্সটা আসবে না অক্সিডেশন স্টার্টিং এর সাথে সাথে অক্সিডেশন রিলিজ হয় পোস্টিরিয়র সিস্টেমের ইয়ে থেকে পিপিটাল থেকে ওটা আসার পরে তোমার লেসিফারের ব্যাকটে যে কন্ট্রাকশন না সেই জন্য তোমার নিচে লে আউট হয় কাজে স্টার্টিংটাও চালিয়ে যেতে হবে এগুলো ঠিকঠাক না হলে ব্রেস্ট মিল্ক পায় না আর আমাদের মারা তোমার এগুলো কিছুই ঠিক না রেখে খালি বলবে ম্যাডাম বাচ্চাটা দুধ পায় না কি করবে সে দেখাবে এগুলো কিছু মেনটেন করে না আর এদিকে এনগেজমেন্ট যেটা বলি সাধারণত কিছুর ব্রেস্ট মিল্ক ফুলফিল দুই দিন বা তিন নম্বর দিনে যখন চলে আসে একটু এঙ্গোজ হয় এবং অনেক ব্রেস্ট মিল্ক ফিভার আসে একটু একটু জ্বরও এসে যায় এখন তো আজকালকার দিনে জ্বর বলতেও হয়ে লাগে তাই না থার্ড পিরিয়ডে বা থার্ড পোস্টনেটাল ডেতে সাধারণত দেখা যাচ্ছে ফিভার মিল্কটা যে পর চলে আসে বেশি করে এই জন্য একটু একটু কি আসতে পারে জ্বরের মতো আসতে পারে এটা যেন খুব বেশি একটা মানে প্রবলেম সৃষ্টি না করে সেটা খেয়াল রাখতে হবে মানে বেশি দিন এনগোর্জ না হয় আর সেজন্য বেবিকে বারবারে ব্রেস্ট ফিডে অন ডিমান্ড বারবারই তাকে ব্রেস্ট মিল্কে দিতে হবে এবং চেঞ্জ করতে হবে প্রথমে যদি রাইট ব্রেস্ট দিয়ে শুরু করে দ্বিতীয়বার শুরু করতে হবে লেফট ব্রেস্ট থেকে দুইটা ব্রেস্টে সমানভাবে খাওয়াতে হবে নাহলে যদি দেখা যাবে একদিক থেকে খাওয়াচ্ছে আরেক দিকে খাওয়াচ্ছে আরেকদিকে তখন এটা এনগোর্জ হয়ে থাকবে এবং এনগোর্জমেন্ট যদি বেশি দিন থেকে যায় ব্রেস্ট মিল্ক সাপ্রেশনে হয়ে যাবে মিল যদি বের না হয় ঠিক মতো মিল কিন্তু আদিবাসী থাকতে শুরু করে কাজে সে দুই দিক থেকে বেশ এনগেজমেন্টের ট্রিটমেন্ট কিন্তু পরীক্ষা ধরা হবে তাহলে ট্রিটমেন্টে কি বলবো তখন মানে হাইজিন মেনটেন করতে হবে দুই দিকে তাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে অন ডিমান্ড অবশ্যই তাকে খাওয়াতে হবে এবং দুই দিকে সমানভাবে বেস্ট এমটি এমটিং যেন ঠিকভাবে হয় বেস্ট এমটি মানে খালি হয়ে যায় জমে থাকে না যেন কোনো একটা সুস্থ বেবি অনেক সময় বাচ্চাই অসুস্থ থাকে খাইতে পারে না বাকি সব ঠিক আছে অনেক সময় দেখা যায় মিল্কটাও বেশি আসে বাচ্চা শেষ করতে পারে না মানে শেষ হইতে হয় না নানা রকম হতে পারে আবার অনেক সময় দেখা যায় দাগটা বন্ধ হয়ে রয়েছে বেশ মানে মিল্ক ঠিকভাবে আসতে পারে না এগুলি কোনো রকম অবনতি আসে কিনা সেটা দেখে সেই অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে এগুলি হল আর হলো যখন বেশি হয়ে যায় বলি যে হট কম্পিটিশন দুই রকম কম্পিটিশন বলা হয় হট কম্পিটিশন একটা আছে আর একটি হলো কোল্ড কম্পিটিশন হট কম্পিটিশন দিয়ে সাধারণত এক্সপ্রেস মিল্ক এক্সপ্রেস করার জন্য আমরা বলি হট কম্পিটিশন দিয়ে গরম শেক দিয়ে তাতে মিল্কটা বের হয়ে যাবে এখন ওই আবার বাচ্চাকে খাওয়ানোর আগেও যখন ভাবে ওই গরম শেকটা দিয়ে দিলে ইজিলি ল্যাকটেশনটা ইজি হবে আর কোল্ড কম্পিটিশন প্রথম দিয়ে কোল্ড কম্পিটিশন আজকাল বইতে বলে না যাকে যখন খুব বেশি এঙ্গোজ হয়ে যায় টেন্ডার খুব বেশি পেইন খুব বেশি থাকে তখন কোল্ড কম্পিটিশন মানে আইস দিয়ে কম্পিটিশন দিয়ে তার আরাম হয় কিন্তু মিল্ক বের করে আনার জন্য যেটা হয় সেটা বলবো যে হট কম্পিটিশন হট কম্পিটিশন দিলে বাকি মিল্কটা বের হয়ে যায় তখন তখন একদম ইনট্রাক্টেবল হয়ে যায় কোনো কিছুতেই সে এঙ্গোজমেন্ট নিয়ে কত থাকবে বেশ বাচ্চা খেতেও পারতেছে না বেশ মিল্ক পড়ে যাচ্ছে বা বেশি পেইন হচ্ছে আমরা মিল্ক সাপ্রেশনের জন্য এটা খুবই অ্যাবনর্মাল কেস সাধারণত আমরা এই এই পর্যন্ত যাই না আমরা চেষ্টা করি জিনিসটা ঠিক রাখার জন্য সাপ্রেশনে যাই না এখন এই মুহূর্তে তুমি যদি বলো বা না বলো আমরা তোমাকে প্রশ্ন করতে পারি মিল্ক সাপ্রেশনের কোনো ড্রাগ আছে কিনা ঠিক আছে কে দিয়ে আমরা মিল্ক সাপ্রেস করি মিল্ক সাপ্রেশনের প্রথম হলে কোনো সাকিং চলবে না বাচ্চাকে মিল্কে দিবাই না এক হাত দিয়ে এক্সপ্রেস করা যাবে না কোনো সাকশন সাকশন বন্ধ করতে হবে তারপরে হলো মিল্ক সাপ্রেশন ড্রাগ হলো ব্রোমোক্সিসিন ব্রোমোক্সিসিন দিতে পারে আর একটা হলো কেবার গুলি একটা নিউ ড্রাগ কেবার গুলি দিতে পারে এগুলো মিল্ক সাপ্রেশন এসব প্রশ্ন করা হয় এই রিলেটেড তারপর হলো তোমার সময় অনেকখানি পার হয়ে গেছে মোটামুটি যা প্রশ্ন যেগুলি দেখে নিতে এটা ধরা হয় বললাম
তুমি যেটাকে নরমাল আবার আমরা একটু রিক্যাপিটুলেট করি, প্রশ্নটি হতে পারে এটাকে তুমি কেন নরমাল ডেলিভারি নরমাল বললে, নরমাল প্রিপারেশন কেন বললে, প্রশ্ন হতে পারে বলবা কখন 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 কিভাবে প্রিপারেশন অ্যাবনর্মাল হয়, এই প্রশ্ন থাকতে পারে। তারপর হলো তার যে ডেলিভারি বা সিজারিয়ান সেকশনে যে তুমি হিস্ট্রি দিবে সেটা রিলেটেড প্রশ্ন হতে পারে। যেমন তুমি বললে ফিটাল ডিসটেসের জন্য হয়েছে, আমরা ফিটাল ডিসটেস কিভাবে ডায়াগনোসিস করা হয় সেটা জিজ্ঞেস করতে পারি। তারপর হলো ভেজানাল ডেলিভারির ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করবো এই যে তুমি ইয়ে করলে মানে তার ভেজানাল ডেলিভারি তো হয়েছে, দেখা গেলো আসার পরে তাকে অক্সিটোসিন দিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা অক্সিটোসিন লাইনে তোমাকে জিজ্ঞেস করবো। তারপর হলো কি কি প্রবলেম হতে পারে ডেলিভারির সময়, কি হইতে পারতো এটা জিজ্ঞেস করবো। কমনলি যেটা জিজ্ঞেস করা হয় নর্মাল ভেজানাল ডেলিভারিতে ক্রাইটেরিয়া কয়টা, পাঁচটা থাকে। তারপর হলো আজকে কি কি প্রবলেম হতে হয় কমন কোশ্চেন, অন্তত আমার এই মুহূর্তে কি কি কমপ্লেন হতে পারে এটা আর একটা প্রশ্ন হতে পারে। তারপর হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কি, তারপর ঠিক আছে যদি ভালো ভালো পারো বেবির কি কারণে জন্ডিস হতে পারে, আর বেবির কি কি সমস্যা হতে পারে এটা বললাম, নিউমিটাল জন্ডিসের কজ কি, এগুলো খুব বেশি পারলে জিজ্ঞেস করা হয়, ভালো পারলে জিজ্ঞেস করা হয়। তারপর হলো ইনভলিউশন নিয়ে প্রশ্ন হতে পারে, ইনভলিউশন আজকের দিনে আজকের বারবার এটা উল্লেখ করতেছি আজকের দিনে কম্পিটিশন কি কি হতে পারে, মাস প্রশ্নটা ভালো করে জানা থাকবে বলতে হবে, যেগুলো যেগুলো বলেছে এগুলো সবই বলবে, সাথে থ্রম্বো অ্যাম্বোলিজম কিন্তু অ্যাড করবে, থ্রম্বো অ্যাম্বোলিজম অ্যাড করো। কমপ্লিকেশন কি কি বলেছি, কি কি হতে পারে, এক নম্বরে টেম্পারেচার থাকতে পারে, বেস্ট কমপ্লিকেশন থাকতে পারে, উইন ইনফেকশন হতে পারে, মিউট্রেশন কমপ্লিকেশন থাকতে পারে, ডিফিকেশনের প্রবলেম থাকতে পারে, আর নতুন করে কি বললাম থ্রম্বো অ্যাম্বোলিজম থ্রম্বোসিস অ্যাম্বোলিজম এটাও কিন্তু এখানে এই সময় সমস্যা হতে পারে। এই তো এগুলো আর তো তেমন কিছু নাই, তোমাদের কোশ্চেন যদি কারোর কিছু ঠিক থাকতে পারে প্রশ্ন করো, আমরা টাইম আউট হয়ে গেছি অনেক আগেই। আর অডিও কেউ ইয়ে করো অন করো, কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো। নাবিদ কোথায়, নাবিদকে দেখতে পাচ্ছি না কেন, নাবিদ শুনতে পাচ্ছো, নাবিদকে একবারও দেখি নাই, অদিতি সবু শুনতে পাচ্ছো, হ্যাঁ কোনো কোশ্চেন আছে? আচ্ছা তোমাদের আরেকটু ইয়ে দিয়ে দিই, আমাদের এই অফিসিয়াল ইয়েগুলো ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে যদি তোমরা চাও, তোমরা যদি চাও বাসায় বসেও ক্লাস নিতে পারি, ঠিক আছে, একইভাবে যদি চাও এই কেস রিলেটেড বা যে কোনো টপিক যেটা তোমরা পড়তে জানতে চাও নেওয়া যাবে, আর যেগুলো আমাদের শিডিউল ক্লাস এগুলো আমরা কলেজে এসে নেব অফিস থেকে, ঠিক আছে। আর পরে হলো তোমরা যে কোনো সময় যে কোনো জায়গায় প্রশ্ন করতে পারো, ইনবক্সে কোশ্চেন লিখে দিতে পারো আনসার পাবে, অথবা মেসেঞ্জার গ্রুপ করতে পারো আমার সাথে, তাও ভালো করে পড়ো, ওই 42 জন 50 জন ফেল করা আমি আর দেখতে পাই না। আর তোমাদেরকে ফোর্থ ইয়ার থেকে যেহেতু আমার সাথে আছো আমি হেড হিসেবে আমি পেয়েছি, তোমরা কোনো ভুল মানে তোমাদের এইবারের মতো রেজাল্ট হবে না আশা করি, আগ থেকে যেহেতু খুব ক্যালকুলেটিভ ছিল ঠিকভাবে ক্লাস ক্লাস করতে পরীক্ষা দিয়েছে মনে হয় এখন করতে হবে। আর যেখানে প্রশ্ন আছে যে কোনো ম্যাডামের সাথে আমি অন্যদেরকেও বলে দিব যেন তোমাদের কারোর কাছে কোনো প্রশ্ন থাকলে করতে যেন পারো, আর ওই যে বললাম প্রয়োজনে আমার সাথে তোমরা গ্রুপেও কথা বলতে পারো, ঠিক আছে। আজকে কি কারো কোনো প্রশ্ন নাই, ফারহানা ডুবা প্রশ্ন আছে, না ম্যাম, শারমিন কোনো প্রশ্ন আছে, আমরা মানে কথাগুলো শুনতে আজকে একটু মানে অনেক কষ্ট হয়েছে ম্যাম, মানে মনে হয়েছে যে মিস করে যাচ্ছি মাঝখান দিয়ে, মেবি ম্যাম মাস্কের কারণে এখন এটার জন্য আর ইন্টারাপ্ট করিনি, আজকে আর কষ্ট করে বলতে হবে না ম্যাম, এটা মাস্কের কারণেই হচ্ছে আমার মনে হচ্ছে, মাস্কের কারণে এখানে আসাতে তো পিপিই পরিনি, আমরা তো হাসপাতালের আশেপাশে গেলেও পিপিই পরে যাই, জি ম্যাম এই কারণে, কারণ মাস্ক
খুলে তো ক্লাস নেওয়া পসিবল না, এটার জন্য আমি আমার ইন্টারাপ্ট করি। আমরা ওই যে বললাম তোমার অফিসিয়াল, এখন যেহেতু অফিসে অফিসিয়ালি আমাদেরকে হাসপাতাল কলেজে এসে ক্লাস নিতে হচ্ছে, পরবর্তীতে তো তোমাদের প্রয়োজনে বাসায় ক্লাস নেবো, আর যেই যেই টিচারের ক্লাসটাও বাসায় নেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করবো, তখন তার মাস্ক এক্সচেঞ্জ ব্যাপার থাকবে না, বাসায় তো আমরা মাস্ক পরি না। জি ম্যাম। আর যদি ওই যে বললাম প্রশ্ন করার বা আনসার পাওয়ার জন্য সব সুযোগ তোমাদের জন্য অবারিত, আমাকে কোশ্চেন করতে পারো যে কোনো সময় ইনবক্সে, কারণ ম্যাক্সিমাম এর সাথে আমার কিন্তু ইয়ে আছে, তাই না? তোমরা আমার ফেসবুক ফ্রেন্ড, আর এই জন্য অ্যাকচুয়ালি আমি ফ্রেন্ডশিপতে রাখি, কোনো কোনো প্রবলেম হলে আমার সাথে আলাপ করতে পারো, অথবা ইয়ে মেসেঞ্জার গ্রুপ করে নিতে পারো আমার সাথে, সেটাও হবে, বা অন্যান্য টিচারের সাথে তাও হবে। আর বাসায় বসে পড়াগুলো হলে আর কি ইজি হবে, মাস্টার থাকবে না ইজিলি কথা বলা যাবে, সময়ও থাকবে অনেক। আর কারো কোনো প্রবলেম? নাবিদ কি ক্লাস করছে না? নাবিদের নাম একবারও আসে নাই। নাবিদ আসো, রুহুল আসো, রুহুল। জি ম্যাম, আসি ম্যাম। রনি কোথায়? রনি আসো, তাহেরা সুতানা শুনতে পাচ্ছ? জি ম্যাম। কোনো কিছু না বোঝা আছে, ঠিকভাবে বুঝছো? জি ম্যাম, পড়লে একটু ক্লিয়ার হয়ে যাবে। মানে ওই মাস্টের জন্য মানে সমস্যা হচ্ছে, তাই না? জি ম্যাম, ওটার জন্য অনেক মানে কয়েকটা শব্দ একটু ক্লিয়ার হচ্ছে না। না না, আচ্ছা যদি ইয়ে থাকে আবার পরবর্তী ক্লাস আমি পিরবিএমএল ক্লাস করার জন্য আরেকটা নিতে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, অথবা পরে। সাদিয়া আমিন টুম্পা আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কোনো প্রবলেম? না ম্যাম, সমস্যা নেই। সবকিছু বোঝা গেছে তো?